আসসালামু আলাইকুম, আমি নাদিম মবিন হক, আউটসোর্সিং ইনস্টিটিউটের বাইশে মার্চ সন্ধ্যা 7টার সাপোর্ট শুরু করছি। শ্যামলী খাতুন, শ্যামলী আপু আপনি আসেন। শ্যামলী আপু, শ্যামলী আপু কি আছেন? জুনায়েদ ভাই মাইকটা অন করেন তো। সালাম আলাইকুম মুমিন ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পরে দেখতেছি, কি ভালো আছেন? জি ভালো। আপনার আপনার কি অবস্থা? হ্যাঁ, আছি, ভালোই আছি। এখন এই যে পুরনো মানুষ দেখলে তো একটু কথা বলতে ইচ্ছা করে। হ্যাঁ, জি জি, কি অবস্থা আপনার, কাজ টাজ কি চলতেছে? কাজ টাজ বলতে আমি অনেকদিন আসছিলাম, কাজের বাইরে আসছিলাম, একটু আচ্ছা ফ্যামিলির প্রবলেমের কারণে বাইরে আসছিলাম। আচ্ছা আচ্ছা তো এখন কি আবার আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন নাকি? যে আমার আগের যে প্রোফাইলটা ছিল এটার মধ্যে একটু প্রবলেম হয়েছে, একটা কাজ ক্যান্সেল হয়েছিল, আচ্ছা আচ্ছা এখন আমি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করছি। তো একটা গিগ ক্রিয়েট করলাম, আচ্ছা আচ্ছা ওইটা আপনাকে দেখাবো আর কি, আপনি একটু চেক করে দিলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে। ওই কোশ্চেন সাবমিট করেছেন তো? না, না করি না, করতেছি। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন সাবমিট করেন, আর যদি ফাঁকে যদি দেখা দেখতে পারি দেখে দিব আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। শ্যামলী খাতুন আপনি কি আছেন? শ্যামলী খাতুন, শ্যামলী আপু আপনার? হ্যাঁ ঠিক আছে। এখন আপনার তো মাইক দেখা যাচ্ছে না, আপনার এখন আপনি মোবাইল থেকে একটু লগ ইন করেন। মোবাইল আছে? মোবাইল ডিভাইস আছে? এখানে লেখেন, এখানে লেখেন, আপনি ওই যে সার্চের এখানে লেখেন, সার্চের এখানে লেখেন, আমি যে কোশ্চেন করছি এটার উত্তর দিবেন আপনি, ওই যে সার্চের এখানে লিখতে থাকেন। আপনার কি মোবাইল মোবাইল আছে? ইয়েস নো কিছু একটা লেখেন। হ্যাঁ, তাহলে মোবাইল থেকে লগ ইন করেন আমার সাথে কথা বলার জন্য। আচ্ছা, তাহলে মোবাইল ডিভাইসের নাম কি? একই নাম? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনি মোবাইল ডিভাইস থেকে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ জি জি, আমি মোবাইল ডিভাইস থেকে করেছি। হ্যাঁ এই যে আমার এই প্রবলেমটা হাফিজুর স্যার আপনাকে বলেছে, কি প্রবলেম আপনার, মানে পিসি? এই যে সাউন্ড প্রবলেম, এই হ্যাঁ যে পিসিতে সাউন্ড আসছে না, এই তো? না, হ্যাঁ আসছে না। পিসিতে কি আপনার মাইক করা আছে, এই যে আমার হেডফোন হেডফোন স্পিকার লাগানো? আর হ্যাঁ ইয়ারফোন, হ্যাঁ হেডফোন স্পিকার ইয়ারফোন, ইয়ারফোনটা কি যে মোবাইলের ইয়ারফোন ওই রকম? জি মোবাইলের। হ্যাঁ, মোবাইলের ইয়ারফোন দিয়ে আপনি পিসিতে শুনতে পারবেন না। আপনি যে ল্যাপটপে হলে, ল্যাপটপে যদি একটা ছিদ্র থাকে তাহলে আপনি, না আমি এই যে হেডফোনের এই সিস্টেম, দুইটা তার সিস্টেম করা আছে লাইনিং, হ্যাঁ ওইটাই করে জয়েন আপনি করে লাইন ওখান থেকে লাইন তার। ইনে দিবেন না, আপনি মাইকের মধ্যে দিবেন। হ্যাঁ, আপনার যে পার্পেল কালারের যে জ্যাকটা আছে সেটা দেখেন পিছনে। স্যার আমি আপনাকে বলি, হ্যাঁ হ্যাঁ এই যে আমার এটা প্রবলেমটা ছিল না, আমি এভাবেই মানে সবই করতে পারছি। এই যে কালকে এই যে কম্পিউটারে আপনার আপডেট চাইছিল, মানে এই যে আপডেটটা দেওয়ার পর থেকে সাউন্ডটা এরকম প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনার এখানে তো মাইকটা দেখাচ্ছেই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন দেখি কি করা যায়। হ্যাঁ জি করেছি। হ্যাঁ ঠিক আছে, এখন
আমার দুইটাতেই সাউন্ড আসতো, স্পিকারেও আসতো, আপনার এই হেডফোন ইয়ারফোনেও আসতো। আচ্ছা ঠিক আছে, এখন সেটিং সেটিং পোস্ট এখানে সার্টিফিকেট ভ্যালিড কানেকশন সিকিউরড। হ্যাঁ আপনার এখানে তো ক্রস দেখাচ্ছে। হ্যাঁ ওটাই দেখাচ্ছে, বলছে যে ডিসেবল হয়ে গেছে, যে এখানে আচ্ছা এসেছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওপেন সাউন্ড সেটিং, ওপেন সাউন্ড সেটিং, সাউন্ড কন্ট্রোল প্যানেল। আপনি আপনার মাইকটা তো লাগানো নাই। আপনার আপনি কি এই যে জ্যাক দুইটা কি সামনে লাগাচ্ছেন? হ্যাঁ সামনেই তো লাগা আছে। হ্যাঁ আপনি পিছনে লাগান, পিছনে যে আপনার যে হেডফোনের সাথে যে পার্পেল কালারের জ্যাকটা, ওইটা পিছনে পার্পেল কালারের মধ্যে লাগাবেন। হ্যাঁ তো স্যার বলছি এটা তো ফার্স্টে লাগিয়ে থেকে তো এটা মানে ই হচ্ছিলো, এখন হ্যাঁ কেন ঠিক আছে, এখন আপনি আপাতত আমি যেভাবে বলছি সেভাবে করেন, হতে পারে ঠিক হতে পারে। আপনি ঠিক আছে। পিছনে পিসির পিছনে যে পার্পেল কালারের মানে ইয়েটা আছে, ছিদ্রটা আছে, সেখানে আপনার পার্পেল কালারের জ্যাকটা ওইটার মধ্যে লাগাবেন, লাইন ইন এর মধ্যে লাগাবেন না। ঠিক আছে। লাইন ইনে লাগিয়েছেন, আপনি লাইন ইনে লাগিয়েছেন, অন্যটার মধ্যে লাগান। আপনি অন্যটাতে লাগান, এটা ওকে করে দেন, এটা ওকে করে দেন, ওকে করে দিয়ে আপনি অন্যটার মধ্যে লাগান। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার একটু থামেন, আমার তো পিসিটা একটু অফ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা স্যার বলছি আমি ইয়ারফোনটা বাদে কি স্পিকারটা লাগাবো পেছনে? না না না, আপনি যে এখন আমি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার না করলে তো আমি তো মানে ইয়ে করতে পারছি না। বলছি করছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ কি আচ্ছা, এটা কি মাহতাবুদ্দিন শেখ কে? জি স্যার করেছি। হ্যাঁ, তাহলে আপনার যে পার্পেল কালারের জ্যাকটা আছে পিছনে দেখেন, ইয়ের বাম পাশে আপনার মাঝখানে যে স্পিকার, স্পিকারের বাম পাশে হচ্ছে মাইক, ওইখানে লাগান। আমি তো লাগিয়েছি, আবার খুলে লাগান,
এখন আপনি লাইন ইন এর মধ্যে লাগিয়েছেন, আপনি তার উল্টা সাইডে লাগান, এটা এটা ওকে করেন, এটা ওকে করেন, ওকে করে আবার খোলেন, খুলে উল্টা সাইডে লাগান। এই যে দেখেন আপনি, আপনি এই যে নীল কালারটার মধ্যে লাগিয়েছেন এখানে দেখাচ্ছে, হ্যাঁ এখন আপনি এই যে পার্পল কালারের মধ্যে লাগাবেন। কোনটাতে লাগাবো? মাঝখানেরটা হলো স্পিকার, মাঝখানেরটা হলো স্পিকার, আপনি এই যে হ্যাঁ এইটা হচ্ছে পার্পল কালার, এইটার মধ্যে আপনি জ্যাকটা লাগাবেন। ও এই লালটাতে? হ্যাঁ হ্যাঁ এইটাতে লাগাবে। হ্যাঁ মানে এটাতে শুধু আমার, এটা আগে ওকে করেন, এই এখন যে স্ক্রিনটা আসলো এটা ওকে করেন। হ্যাঁ আবার ওকে করেন। হ্যাঁ এখন আপনি এই পার্পল কালার, হ্যাঁ এটার মধ্যে জ্যাকটা লাগা। স্যার বলছি যে আমার এই যে দুইটাই আছে, তো আমি শুধু ইয়ারফোনটাই শুধু লাগাবো ওখানে? আপনার দুইটা জ্যাক না, একটা সবুজ আর একটা লাল, এই তো? জি, লালটা লালের মধ্যে লাগাবেন আর স্পিকারের মধ্যে স্পিকারটা লাগাবেন, মানে সবুজটা লাগাবেন। জি লাগাচ্ছি। হ্যালো স্যার, হ্যাঁ জি, বলছি যে পেছন সাইডে তো তিনটাই অপশন আছে, উপর কার তিনটাই? হ্যাঁ তিনটা তো, আপনি স্ক্রিন বন্ধ করে দিলে কিভাবে হবে? আমি সেট করতে যাই, পিসিটা অফ হয়ে যাচ্ছে, লড়ে যাচ্ছে, তখন অফ হয়ে যাচ্ছে। আবার পিসি অন করেন, পিসি অন করে তারপরে। স্যার আমি আপনাকে বলি, বলছি যে এই যে আমার পিসির সামনে দিকে এই যে দুইটা অপশন আমি লাগানোর তো আপনাকে বলছি যে এখন সামনে লাগাবেন না, আপনি পিছনে লাগাবেন। হ্যাঁ পেছনে তিনটা অপশন আছে, হ্যাঁ মানে তিনটা, লাল সবুজ আর হ্যাঁ নীল। একটা লাল, একটা নীল, একটা সবুজ, মাঝখানে একটা সবুজ, এটা হলো স্পিকার যেটা দিয়ে আপনি শোনেন, জি আর যেটা লাল সেটা হলো মাইক, আপনি মাইকের মধ্যে কথা বলবেন আমি শুনবো। ও ঠিক আছে। পিসি কি অন হয়েছে? জি হয়েছে, আমি শেয়ার করছি। না জি স্যার, আমি লাগিয়েছি ওটা। আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ জি আপনি আবার খুলে লাগান। আবার খুলে লাগাবো? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই এই আমি আবারও সেটিং এ যাই এখন। হ্যাঁ আপনার স্পিকারও তো ঠিক নেই, আপনার স্পিকারটাও ডিজেবল হয়ে আছে, মানে আপনার স্পিকারের এখানেও জ্যাকটা লাগানো নাই। স্পিকারের জ্যাকটাও তো লাগিয়ে দেবো। হ্যাঁ আপনি শুনবেন না,
আপনি শোনার জন্য তো স্পিকারেরটা লাগাতে হবে, আর আমাকে শোনানোর জন্য আমি দুইটা, লাগাতে আমি হবে। সবুজ অপশনটা সবুজ জাতি লাগিয়েছি মধ্যখানে, আর হ্যাঁ লালটা হ্যাঁ হ্যাঁ সাইডে লাগিয়ে রেখেছি, দুটাই তো হ্যাঁ লাগানো আছে। হ্যাঁ সাইডে মানে লালটার মধ্যে লাগাবেন, নীলটার মধ্যে লাগাবেন না। না নীলটার মধ্যে তো লাগাইনি। হ্যাঁ আপনি আবার খুলে আবার লাগান। না স্যার হচ্ছে না, বারবার অফ হয়ে যাচ্ছে পিসি, নড়ে যাচ্ছে দিয়ে। এত লুজ কানেকশন থাকলে কিভাবে হবে? স্যার আর একবার দেখেন, আমি খুলে নিয়েছি, আমি পিসিটা চালু হোক তখন হ্যাঁ 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 লাগাচ্ছি। না কিন্তু আপনার তো স্ক্রিন এখনো শেয়ার আছে, তো পিসি বন্ধ আছে হলে তো শেয়ার বন্ধ হয়ে যাওয়ার কথা। অবশ্য মাউস কাজ করছে না, তার মানে চালু করে দিন। হ্যাঁ ঠিক আছে। আপনি ইয়ে হওয়ার পরে, কম্পিউটার স্টার্ট হওয়ার পরে ফার্স্ট স্ক্রিনটা শেয়ার করবেন, কোনো কিছু সবকিছু খুলে ফেলেন, খুলে আগে স্ক্রিনটা শেয়ার করবেন। ঠিক আছে, জি স্যার এখন লাগাবো। হ্যাঁ এখন এখন লাগান। আপাতত লাইন ইনের মধ্যে লাগাইলেন। স্যার আমি ঠিক জায়গায় তো লাগাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ইয়ে মাউসটা অ্যাপ্রুভ করেন। স্যার থামেন, আমি লাগিয়ে নি ওখানে আবার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে মিউট দ্য রিয়ার আউটপুট ডিভাইস ওয়েন এ ফ্রন্ট। হ্যাঁ আচ্ছা, আমি এটা অপশন টাই আপ সেম টাইপ অফ ইনপুট জ্যাক লাইন মাইক্রোফোন অ্যাজ ইনপুট ডিভাইস, সেপারেট অল ইনপুট জ্যাকস অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইনপুট, এটা দিলাম। আর মেক ফ্রন্ট অ্যান্ড রিয়ার আউটপুট ডিভাইস প্লেব্যাক টু ডিফারেন্ট অডিও স্ট্রিম, ওকে এখন লাগান। এখন সামনে লাগাতে পারেন। লাগাবো হ্যাঁ আচ্ছা, পিছন থেকে কি আবার খুলে ফেলছেন? আচ্ছা এখন সামনে লাগান, এখন সামনে লাগালেই কাজ করবে। জি স্যার লাগিয়েছি, কিন্তু কাজ করছে না তো। পেছনেরটাই লাগাবো। দাঁড়ান পেছন দাঁড়ান, আবার আবার একটু দেখি। সেপারেট ইন অল ইনপুট অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট টাই আপ। হ্যাঁ আবার আবার সামনে লাগান তো। লাগিয়েছি।
মিউট দ্য রেয়ার আউটপুট ডিভাইস ওয়েন এ ফ্রন্ট মেক ফ্রন্ট এন্ড রেয়ার আউটপুট ডিভাইস টু ডিফারেন্ট অডিও স্ট্রিম। সবই তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ আপনি আবার খুলে লাগান তো, সামনেই সামনেই খুলে লাগান। জি লাগিয়েছি, কোন কোন তো ডিফারেন্স কিছুই হয় না। স্পিকার সেট আপ, স্পিকার সেট আপ, সাউন্ড, সাউন্ড সেটিং, সাউন্ড কন্ট্রোল, এইচডি অডিও, স্পিকার, রেকর্ডিং, স্টেরিও, প্রপার্টিস, ফ্রন্ট প্যানেল সবুজ, রেকর্ডিং। আচ্ছা আবার একটু পিছনে লাগা, দেখেন আবার কম্পিউটার যেন আবার বন্ধ হয়ে না যায়, একটু সাবধানে লাগা। আচ্ছা সবুজ, ফ্রন্ট ফ্রন্ট স্পিকার আউট, ওকে দিলাম। এখন মাইক ইন, ওকে। হ্যাঁ এখন তো এখন হয়ে যাওয়ার কথা, জি হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু এই যে আপনার তো মাইক দেখাচ্ছে না, এই যে আপনার পিসির সাথে মাইক তো দেখাচ্ছে না। হ্যাঁ জি, এখন এখন যেটা হচ্ছে দাঁড়া, এইখান থেকে এটাকে এখান থেকে, এখানে তো মাইকের পারমিশন থাকার কথা ছিল, মানে সার্টিফিকেট। আচ্ছা এখন একটু জুম থেকে বের হয়ে আবার একটু ঢুকেন। হ্যাঁ মানে পিসি থেকে আপনার মোবাইলে, মোবাইলে লগ ইন থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি পিসি থেকে জুম থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আবার ঢুকে। আমি স্ক্রিন বন্ধ করে দিচ্ছি তাহলে পারবেন। হ্যাঁ হ্যাঁ জি করেছি, আপনি ওই যে করেন জয়েন উইথ অডিও, এটা মানে আপনি ঢোকার সময় তো অডিওর ইয়াটা অ্যালাউ করতে হবে। হ্যাঁ এই তো, জি করেছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তাহলে আপনি হ্যাঁ মোবাইল বন্ধ করেন আর আপনি মাইকটা, পিসির মাইকটা অন করে কথা বলেন। করে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ আপনার মোবাইল বন্ধ তো না? জি এই তো, হ্যাঁ এখন আপনার শোনা যাচ্ছে, আপনার পিসি থেকে সাউন্ড শোনা যাচ্ছে। জি স্যার বলছি যে হ্যাঁ আপনি আমি সামনের দিকে লাগিয়ে হবে, দাঁড়ান আগে আগে সাউন্ড সেটিংটা করে নিই। সাউন্ড সেটিং, রেকর্ডিং, মাইক্রোফোন, প্রপার্টিস, লেভেল। হ্যাঁ লেভেল ঠিক আছে, কথা বলেন তো। জি শুনতে পাচ্ছি তো, হ্যাঁ আপনি শুনলে তো হবে না, মানে আমি তো মাইক ঠিক করতেছি আমি শোনার জন্য। ও
হ্যাঁ কথা বলেন, কথা বলেন। জি হ্যাঁ আপনার এখানে কি কোনো বাজে নয়েজ হচ্ছে? না, কোনো কিছু হচ্ছে না তো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে আপনার কমিউনিকেশন ডিভাইস এটার। স্যার আরেকটা কথা বলছি যে আমার তো মানে সাউন্ড বক্স আছে, হ্যাঁ হ্যাঁ তো ওটাও কি কাজ করবে? মানে আমার দুইটাই কাজ করতো। হ্যাঁ আপনার হ্যাঁ দুইটা কাজ করতো মানে কি, ইয়াটা স্পিকারটা পিছনে লাগানো ছিল আর আপনি হেডফোন সামনে সামনে জি সামনে লাগাতেন আর কি। জি হ্যাঁ তো মানে একটা খুলে মানে খুলে নিতাম, তারপর তখন ওইটা আপনার কাজ করতো, তারপর ওইটা খুলে নিয়ে তারপর এটা কাজ করতো। হ্যাঁ ঠিক আছে, এখন দুইটাই কাজ করবে, অসুবিধা নেই। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। এইটা স্যার আরেকটা আমার ইগুলা একটু দেখাইতাম। হ্যাঁ, এখন তো আপনার সাউন্ড ঠিক করতে অনেক সময় চলে গেল, আর যেটা হচ্ছে যে আপনি তো নিজের থেকে থ্যাঙ্কস বললেন না। জি স্যার থ্যাংক ইউ স্যার, আমার এইটা একটু দেখাতাম তারপর আমি যেতাম ধন বলতাম। হ্যাঁ এখন আপনি সাউন্ড কালকে থেকে সাউন্ড ঠিক কালকে থেকে করার আমি করছি। সাউন্ড ঠিক করার কাজ তো আমার ছিল না, আপনাকে আপনার সাউন্ড আমি ঠিক করে দিলাম। হ্যাঁ আপনার নিজের থেকেই এটা বলা উচিত ছিল। আচ্ছা যাক, এখন সরি কথা স্যার, হচ্ছে আমার সাথে না বললেও আপনি বাইরের সাথে এটা প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ বলার। হ্যাঁ না স্যার আপনাকে তো বলা আগে উচিত ছিল, হ্যাঁ আচ্ছা ঠিক সরি। আছে, এখন আপাতত আপনাকে আমি স্টপ করছি, আপনি কোশ্চেন সাবমিট করে আসেন। এখন এখানে দেখেন অনেক, মাত্র 25 জন আছি আমরা, আপনি কোশ্চেন সাবমিট করলে আবারও আপনি ইয়ে করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আচ্ছা। আব্দুল কাইয়ুম স্যার, স্যার আই ওয়ান্ট টু শো ইউ মাই নিউ মেকিং গুগল শিট ফর পোর্টফোলিও প্লিজ স্যার, আই এম এ পেইড স্টুডেন্ট ফ্রম কুষ্টিয়া। আব্দুল কাইয়ুম ভাই, কাইয়ুম ভাই কি আছেন? কাইয়ুম ভাই কি আছেন? কাইয়ুম ভাই, কাইয়ুম না, কাইয়ুম ভাই নাই। এমডি শফিউদ্দিন, আমার গিগটা একটু দেখবেন, নাদিম মবিন স্যার। শফিউদ্দিন ভাই কি আছেন? শফিউদ্দিন ভাইও নাই, শফিউদ্দিন ভাই নাই। তারপরে আশা আক্তার নূপুর, আশা আক্তার নূপুর আপু কি আছেন? আশা আক্তার নূপুর আপু মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কালকে আপনার গিগটা কি অ্যাক্টিভ হয়েছিল? জি স্যার, ফেসবুক প্রমোশনের ওইটা তো আপনি বলেছিলেন 1 ঘন্টা পর না হলে তো কারেকশন করে আবার দেওয়া, স্যার 1 ঘন্টা পরে অ্যাক্টিভ হয়ে গেছিল। ফাইন ফাইন, হ্যাঁ তাহলে হ্যাঁ আমি তো আপনাকে বলেছিলাম যদি অ্যাক্টিভ হয় আমাকে একটা মেসেজ দিতে, আপনি তো তা করলেন না। হ্যাঁ স্যার কালকে না তো স্যার, ওইটা তো আমার 3-4 দিন হয়ে যাচ্ছে স্যার, তাহলে আমি না হয়তো অন্য কেউ। আচ্ছা, মানে আপনাকে আমি বলিনি যে মেসেজ দিতে, যে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে মেসেজ দিতে? না স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অন্য কেউ হবে, আমি মানে ইয়ে করে ফেলছি। হ্যাঁ এখন বলেন কি করতে হবে। স্যার এই তো কালকে আমি তো বিটুবি লিড জেনারেশনের গিকটা সম্পর্কে স্যার বলেছিলাম না স্যার, তো সমস্যা দুইবার হ্যাঁ 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 হয়েছে। হ্যাঁ হ্যাঁ
স্যার দিয়ে বললাম যে ওইটা না হয় না করে আরেকটা কাজ শিখবো, তো স্যার আবার ভেবে স্যার বলছি যে আরেকবার চেষ্টা করে দেখি, দা স্যার আবার মানে নতুন ভাবে করেছি তো দেখাবো তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আর স্যার আরেকটু কথা, স্যার এটা মানে ডেসক্রিপশন তো স্যার 3 প্যারায় লেখা লাগে স্যার, তো আপনি যেভাবে বলেন হ্যাঁ 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 তো স্যার আমি শেষের পারাটুকু লিখেছি, মানে আমি কি করবো এইটুক লিখেছি, আর মানে প্রথমে যেগুলো লেখা লাগে স্যার ওগুলো আমি বুঝতে পারছি না স্যার, আমাকে একটু বাংলায় আপনি বলে দিবেন যে হ্যাঁ আমি লিখে আবার কাল দেখাবো, আর যেটুকু লিখেছি এইটুকু দেখে দিন। আচ্ছা ঠিক আছে। আর আই উইল ডু বিটুবি লিড জেনারেশন এন্ড ফাইন্ডিং এনি বিজনেস ইনফরমেশন ফ্রম লিঙ্কডইন। হ্যাঁ টাইটেল সুন্দর, এসইও টাইটেল বিটুবি লিড জেনারেশন, লিড জেনারেশন ক্যাটাগরি বিজনেস লিড জেনারেশন, মেটা ডাটা বিটুবি, বিটুবি লিড জেনারেশন বিজনেস লিডস, লিড জেনারেশন লিঙ্কডইন সেলস লিডস, প্রসপেক্টস একটা সুন্দর ট্যাগ, এটা কেন যে আপনারা ব্যবহার করেন না আমি তো বুঝতে পারি না। তাছাড়া সেলস লিড বাদ দিয়ে স্যার প্রসপেক্ট দিব? প্রসপেক্টস, জি স্যার। হ্যাঁ আসেন নিচে আসেন। 100 লিডস, টার্গেটেড লিড জেনারেশন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এই যে ফোন নাম্বার কথাটা কিন্তু মানে দিলেই ওই যে ইয়ে করে আর কি, হ্যাঁ রিভিউতে চলে যায়। হ্যাঁ জি স্যার, তাহলে ফোন নাম্বার দেওয়া দরকারই নাই হ্যাঁ স্যার। আপনি কন্ট্যাক্ট লেখেন, কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ জি স্যার, ফোন কথাটা লিখলেই ইয়ে করে, এগুলি ঝামেলা করে। হ্যাঁ জি স্যার, তাহলে কন্ট্যাক্ট নাম্বার লিখবেন। হ্যাঁ 150 লিডস, আসেন নিচে আসেন। রিয়েল এস্টেট লিডস, বিজনেস লিডস, লিঙ্কডইন লিডস, বারবার লিডস লিডস লিডস, একই শব্দ ব্যবহার না? হ্যাঁ আপনি কোনো জায়গায় কোম্পানি কথাটা আনেন নাই, কিন্তু আমরা তো বিটুবি মানে কি বিজনেস টু বিজনেস, মানে কোম্পানির লিড আমরা কালেক্ট করি, কোম্পানির ভ্যালিড ইনফরমেশন গুলি আমরা নিয়ে থাকি, তাই কোম্পানি শব্দটা আসা উচিত না? জি স্যার, এই কোন একটা প্যাকেজের মধ্যে কি আপনার এই কথাটা আছে? না স্যার, হ্যাঁ একটুখানি মানে সচেতন ভাবে এগুলি ঠিক করে নিবেন। হ্যাঁ জি স্যার, তাহলে স্যার লিডস বাদ দিয়ে যদি এরকম এরকম লেখা যাবে স্যার, বিজনেস ইনফরমেশন লিঙ্কডইন হ্যাঁ এরকম হ্যাঁ স্যার? হ্যাঁ জি 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 কোম্পানি ইনফরমেশন, তারপরে ভ্যালিড ইমেল, তারপরে বলবেন যে কি পার্সনস ইনফরমেশন, এইভাবে বলবেন। হ্যাঁ জি স্যার, আসেন নিচে আসেন। ডেসক্রিপশন, স্যার তো এইটা স্যার এটা আমি লিখতে পারিনি, 3টা পয়েন্ট লিখেছি তো স্যার প্রিমিয়ামে। হ্যাঁ এখন যেটা যেটা হচ্ছে যে আপনি সব প্যাকেজের মধ্যে আপনি ইয়ের মধ্যেও প্যাকেজ এরকম করে লিখলেন, ফেসবুক প্রমোশনের মধ্যেও এইভাবে লিখলেন, ইয়ের মধ্যেও আরেকটা কিকের মধ্যে একই রকম করে, সব এক রকম করলে তো হবে না, এক একটা এক এক রকম করে প্যাকেজ আপনাকে তৈরি করতে হবে। লিড জেনারেশনের প্যাকেজটা এরকম হবে, বেসিকের মধ্যে ধরেন আপনি শুধুমাত্র কোম্পানির ইমেল আর অ্যাড্রেস, অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আর আপনি দিলেন আর কি। মানে আপনি তিনটা জিনিসের কথা বললেন মধ্যে, ধরেন লিঙ্কডইন প্রোফাইলটা আপনি দিলেন, হ্যাঁ তারপরে স্ট্যান্ডার্ডের মধ্যে এসে পরে বলেন যে আপনি ওই যে লোকেশনটা দিবেন, হ্যাঁ লোকেশন দিবেন যে জিপ কোড, এই প্রভিন্স স্টেট এই এগুলি দিবেন। হ্যাঁ এরকম একটু ডিফারেন্ট করে
আগের গিগের মধ্যে যেরকম লিখলেন এই গিগের মধ্যে একই রকম ভাবে লিখবেন না, ঠিক আছে? মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আপনার প্রত্যেকটা গিগি কিন্তু একেবারে এক একটার থেকে এক একটা আলাদা ধরনের হবে, একই ধাঁচের, একই লেখা, একই ধরনের লেখা, একই ধরনের ব্যানার, এগুলি করবেন না। হ্যাঁ হ্যাঁ, আসেন, ডেসক্রিপশনে আসেন। আচ্ছা, আপনি কতটুকু লিখেছেন আমি দেখি আগে। ওয়েলকাম টু মাই বিটুবি লিড জেনারেশন সার্ভিস, আই এম এ বিটুবি লিড জেনারেশন মার্কেটার, অলসো ক্যান গিভ ইউ অল ভ্যালিড ইমেল লিস্ট, ফাইন্ডিং টার্গেটেড লিডস, বিজনেস লিডস, ওনার অ্যাড্রেস, ওনার নেম, লিঙ্কডিন লিডস, টুইটার লিডস, ইনস্টাগ্রাম লিডস, লোকেশন, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার তো বাদ দিবেন, ইটিসি। ইফ ইউ ওয়ান্ট টু বি এ বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট, ইফ ইউ ওয়ান্ট টু বি এ বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট, দেন রিড মাই বেস্ট কোয়ালিটি সার্ভিস। তাহলে আপনি বলতেছেন ইফ ইউ ওয়ান্ট টু বি এ বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট, তুমি যদি একজন বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট হয়ে থাকো তাহলে তুমি আমার গিগটা পড়ো। সে তো বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট হবে না। আপনার কথাতে তো এটা মানে বাংলায় করলে এটা হয় যে ইফ ইউ ওয়ান্ট টু বি এ বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট, তুমি যদি বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট হও তাহলে আমার গিগটা পড়ো। তাহলে হইল না স্যার, আমি এরকম একটু চাইছিলাম যে আপনি। আচ্ছা হ্যাঁ, এখন এই যে আপনি এতগুলি লিখলেন, কোন জায়গায় কোম্পানি কথাটা আছে? না স্যার নাই। হ্যাঁ, তাহলে আপনি এখানে অন্তত পক্ষে একটা জায়গায় বলেন যে আপনি B2C, ছোট করে বলে দেন B2C, এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, কিন্তু একবার তো বলতে হবে B2C। হ্যাঁ, আর আই এম এ বিটুবি লিড জেনারেশন মার্কেটার, লিড জেনারেশন মার্কেটার, এটি কি মার্কেটিং এর কাজ না কালেকশনের কাজ নাকি? জি স্যার, কালেকশনের কাজ। হ্যাঁ, তাহলে আপনি একদম সিম্পলি বলতে পারেন না আই এম এ বিটুবি লিড জেনারেশন সার্ভিস, বা ওই যে আমি যেভাবে বলি আই এম প্রফেশনালি স্কিলড ও ইন বিটুবি লিড জেনারেশন সার্ভিস, হবে না? আচ্ছা, একটু আজানটা শেষ হোক। হ্যাঁ জি স্যার। Thank you.
হ্যাঁ আচ্ছা, এখন আপনি বলতেছিলেন উপরে কি লিখবেন আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ আমি আমি বাংলায় বলে দেই, লিড হচ্ছে কোন ইনফরমেশনের একটা গুচ্ছ যেটা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য লাগে, আবার এন্টারপ্রেনারদের জন্য লাগে, এবং প্রত্যেকটা কোম্পানি তাদের একজন এক্সিকিউটিভকে নিয়োগ করেই রাখে ভ্যালিড এবং রিসেন্ট লিডটা কালেক্ট করার জন্য। এবং সেই লিডগুলির সাথে যখন সেই এক্সিকিউটিভ সরাসরি কথা বলে, তখন সেই লিড সেই লিড থেকে পটেনশিয়াল কাস্টমার বেরিয়ে আসে এবং সেখান থেকে তার সেলসটা বাড়ে। যে কোনো ব্যবসার প্রতিযোগিতামূলক বাজারে সে যদি কাউকে বিট করতে চায়, তাহলে এই লিডটা খুবই জরুরি। আমার কথা কি ঠিক আছে? জি স্যার। তাহলে ইংলিশ করতে পারবেন না? জি স্যার পারবো স্যার, করে আমি কালকে আবার দেখাবো। হ্যাঁ, তাহলে এই হলো আমি বললাম যে লিডটা কেন দরকার, লিডটা কি কি জিনিস, লিডটা কি জিনিস এটুক বললাম। তারপরে আবার একটা প্যারা করেন যে বিটুবি লিড মিন্স কোম্পানি টু কোম্পানি, এনি কোম্পানি মানে ওয়ান্টস টু বিড আদার কোম্পানি, দেন হি কালেক্ট আদার কোম্পানিস ইনফরমেশন, আর সেই অন্য কোম্পানির ইনফরমেশন নেওয়ার পরে তারা কিভাবে ডিল করতেছে, তাদের থেকে ভালো কোনো সার্ভিস সে দিবে, সেইভাবে সে আগাবে এবং সে তার উপরে উঠে যাবে। তাহলে বিটুবি এই লিডসটা কি কাজে লাগে সেটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, তারপরে এখন লাস্টে আপনি আপনি বিটুবি লিড জেনারেশনের কাজটা কিভাবে করেন সেটা বলতে হবে। সেখানে প্রথমেই বলবেন আই এম দ্যাট পার্সন হু কালেক্ট বিটুবি লিড ভেরি অ্যাকুরেটলি অ্যান্ড পারফেক্টলি। হ্যাঁ, এইভাবে বলেন, বা আমি যেভাবে বলি যে আই এম প্রফেশনালি স্কিল্ড অন বিটুবি লিড জেনারেশন সার্ভিস, তাহলে বিটুবি লিড জেনারেশন এই যে কিওয়ার্ডটা সেট হয়ে গেল। হ্যাঁ, তারপরে আপনি বলেন যে আমি কোম্পানির যে কোনো ইনফরমেশন, যে কোনো জায়গার যে কোনো কোম্পানির লিড আমি কালেক্ট করতে পারি। এই লিডের মধ্যে থাকবে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে এক্সিকিউটিভদের ইমেল ফোন নাম্বার তো বলা যাবে না, কন্ট্যাক্ট নাম্বার এইভাবে থাকবে। এবং আমি এগুলি লিঙ্কডইন থেকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করব। আপনি যে লিঙ্কডইন লিড টুইটার লিড এটাতে কোনো কথা হলো? আপনি তো এই সোশ্যাল মিডিয়া থেকে লিড কালেক্ট করবেন, এটা তো প্রত্যেকটা লিড না। জি স্যার। হ্যাঁ, লিঙ্কডইন লিড কি কোনো কথা, টুইটার লিড কি কোনো কথা? আমি লিঙ্কডইন প্রোফাইলটা দিব সেটা একটা লিড, টুইটার থেকে আমি লিড কালেক্ট করব, আমি ফেসবুক থেকেও কালেক্ট করব। তাহলে এক কথায় আপনি বলে দেন যে আমি সোশ্যাল মিডিয়া থেকে লিড কালেক্ট করব। তারপরে বলেন যে আমি ম্যাপের থেকে, ম্যাপ সার্চ করে গুগল ম্যাপের থেকে আমি লিডটা কালেক্ট করব। যা স্যার এগুলি তো দেখাইছে না যে কিভাবে ম্যাপের থেকে লিড কালেক্ট করতে হয়? জি স্যার পারি আমি। হ্যাঁ পারেন, কিন্তু আপনার তো এই কথাগুলি তো বলতে হবে যে আপনি কোথা থেকে লিডটা কালেক্ট করবেন এবং কি লিড কালেক্ট করবেন, এই জিনিসগুলি তো বলতে হবে আপনাকে। আপনি যে কথাগুলি লিখলেন এটার কোনো মিনিং আছে দেখেন তো? না স্যার। হ্যাঁ, তাহলে একটু আমি যেভাবে বললাম এইভাবে একটু আগান। হ্যাঁ আসেন, নিচে আসেন।
হোয়াট ডিটেলস ক্যান আই প্রোভাইড, হ্যাঁ ঠিক আছে কথাটা ঠিক আছে, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, বিটুবি টার্গেটেড লিডস, বিজনেস লিড সার্ভিস, কোম্পানি নেম, কোম্পানি ফোন, এই যে ফোন নাম্বার বলবেন না কন্ট্যাক্ট, হ্যাঁ ওয়েবসাইট অ্যাড্রেস, লিঙ্কডইন লিডস, লিঙ্কডইন প্রোফাইল বলেন, হ্যাঁ তারপরে এই যে টুইটার টুইটার এগুলি বাদ দেন, আপনি বলেন যে সোশ্যাল মিডিয়া লিডস, হ্যাঁ তারপরে বলেন কোম্পানিস কি পার্সন, কি কে ই ওয়াই কি কি পার্সনস ইনফরমেশন, তারপরে ব্র্যাকেটে বলেন সিইও, সিও, এইচআর, এমডি, এগুলি বলে ব্র্যাকেট ক্লোজ করে দেন, তারপরে বলেন যে আমি কোম্পানির ফিজিক্যাল অ্যাড্রেস নিব, তো ফিজিক্যাল অ্যাড্রেস কি প্রভিন্স, স্টেট, সিটি, রোড নাম্বার, হাউস নাম্বার, কত কিছু হয় ঠিক না? জি স্যার। হ্যাঁ তাহলে আপনি শুধু লিখলেন সিটি, জিপ কোড, এটা কি কোনো অ্যাড্রেস হলো? না স্যার। ফেসবুক অল ইনফরমেশন লিডস, হ্যাঁ তাহলে আপনি অল ইনফরমেশন লিডস বলবেন না, আপনি বলবেন যে ফেসবুক থেকে আমি লিডটা কালেক্ট করব, কিন্তু আমি তো তাও বলতেছি না, আমি বলবো যে সোশ্যাল মিডিয়া থেকে আমি লিড কালেক্ট করব। জি স্যার। ভ্যালিড ইমেল ফাইন্ডিং, হ্যাঁ ঠিক আছে আসেন নিচে আসেন, আরো আছে জব টাইটেল, এই যে সব আপনি যে কোম্পানিজ কি পার্সনস ইনফরমেশন দিয়ে তারপরে আপনি বলে দিবেন, হ্যাঁ সব বলে দিবেন। জি স্যার। হ্যাঁ আর রিয়েল এস্টেট লিড, এটার কথাটা ঠিক আছে, রিয়েল এস্টেটের লিড আলাদা করে আমাদের কালেক্ট করতে হয়, হ্যাঁ জি স্যার। হোয়াই চুজ মি, 100% জেনুইন অ্যান্ড অ্যাকচুয়াল লিডস, অন টাইম ডেলিভারি, কোয়ালিটি ফুল ওয়ার্ক, হ্যাঁ ইফ ইউ ডু দ্য ওয়ার্ক অফ বিটুবি লিড জেনারেশন ফর ইউর বিজনেস ইউ ক্যান ডু দা ওয়ার্ক, সে কেন কাজ করবে? জি স্যার, সেন্টেন্সটা ভুল হয়েছে মনে হয়। আপনার কিছু কিছু মানে ওই যে উপরে বলে দিলেন যে যদি তুমি এক্সপার্ট হও তাহলে আমার করো, তো এই এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এই এই সেন্টেন্স কিছুই হয় নাই, আবার একটু দেখেন। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ থ্যাংকস এন বি এন বি এক্সক্লুসিভলি অন ফাইবার, হ্যাঁ রিকোয়ারমেন্ট ওয়েবসাইট লিস্ট, ওয়েবসাইট লিস্ট না বলে অ্যাড্রেস বলেন, প্রোডাক্ট ইমেজ, এইগুলি তো না, এগুলি তো লিডের কোনো কিছু না। হ্যাঁ এখানে লিডের জন্য বলতে হবে যে তোমার ফিল্ড বলতে হবে, লিডের ফিল্ড কি কি ফিল্ড লাগবে, নিশটা লাগবে, লিডের নিশ লাগবে, ফিল্ড লাগবে, যদি তোমার এক্সেল শিট থাকে, যদি কোনো শিট বানানো থাকে সেই শিটটা দিতে হবে, এরকম বলতে হবে। হ্যাঁ আর 4 নম্বর ইনস্ট্রাকশন ইফ এনি, এটা তো থাকবে। হ্যাঁ জি স্যার। আর স্যার ফ্যাক প্রশ্ন তো স্যার দেওয়া যায়, তাহলে FAQ স্যার এই প্রশ্ন মানে দেখলে। এখন এই যে এই জিনিসগুলি তো আমার আপত্তি, আমি আমি সব সময় বলি যে নিউ সেলার আমরা সহজ সরল থাকব। হ্যাঁ আমি কেন নিজে নিজে প্রশ্ন করে তার উত্তর দিব, যেটা মানে বাইরের কোশ্চেন সেটা আমি বাইরের হয়ে কোশ্চেন করে আবার তার উত্তর দিচ্ছি, কেন আমি আমি তো সহজ সরল, আমি তো বাইরের কি প্রশ্ন করবে আমি তো জানি না। জি স্যার এই বিষয়টা আমার জানা জানা ছিল স্যার, আগে যে স্যারকে স্যার দেখাইছি না স্যার, আমাদের সাপোর্ট 3 নম্বর স্যার ওনারা বলেন তো তো ওইগুলো তো ওইভাবে করা। এই যে এইখানেও আমার আপত্তি, একদমই অন্য কারো কথা বলবেন। হ্যাঁ আমি আমি কথা মানে আমি যেটা বলি আমিও দেখেন আমি কারো কিন্তু রেফারেন্স দেই না, হ্যাঁ আপনিও দিবেন না, কেউই দিবেন না, ঠিক আছে? জি স্যার আমি আমার কথা বলি, আমি আমার কথা বলি, আরেকজন আরেকজনের কথা বলে, কিন্তু আপনি আরেকজনের রেফারেন্স আমার এখানে দিবেন না, ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার আগের কি গুলা ওগুলো স্যার আমি মানে আপনি তো স্যার বলেন এডিট করা যায় স্যার, এখন তো মানে সেভাবে কি র‍্যাঙ্ক করেনি স্যার, আমি এডিট করে এগুলো নাই করে দিব সব, তাহলে কি হবে স্যার? হ্যাঁ হ্যাঁ আপনি ওই করবেন, পজে নিয়ে এডিট করবেন।
স্যার যদি পাওয়া যায় না, নি স্যার মানে বেশি দেরি তো লাগবে না স্যার, কেটে দিবো খালি হয়ে গেল স্যার, এই দুই এক হ্যাঁ, মিনিট। আপনার যদি খুব কম সময় লাগে তাহলে মানে পজে না নিয়েও করতে পারবে। আর যদি মনে করেন যে একটু বেশি সময় লাগবে, ধরেন ব্যানারটা চেঞ্জ করতে একটু বেশি সময় লাগার কথা, তখন একটু পজে নিবেন। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে পজে নিলেই দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে এটা রিভিউতে যাবে কিনা, চলে যেতে পারে রিভিউতে। হ্যাঁ, আবারও 4-5 দিন অপেক্ষা করতে হবে। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে পজে নেওয়ার সাথে সাথে এটার র্যাঙ্ক থেমে যায়। হ্যাঁ, মানে এটার ইমপ্রেশন থেমে যায়। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এই জন্য ছোটখাটো কারেকশন হলে পজ ছাড়াই করে ফেলবে। জি স্যার, সাইট করলে তো এরকম সমস্যা নাই তাই না স্যার? হ্যাঁ, না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জি স্যার, আগে চেক করে দেখবেন যে আপনার গিগটা র্যাঙ্ক করে গেছে কিনা, যদি র্যাঙ্ক করে তাহলে একদমই ধরবেন না। হ্যাঁ, এই জি স্যার, বিটুবি লিড জেনারেশন, বিটুবিটা একটু ছোট করে দেন, লিড জেনারেশন ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইল, ভ্যালিড ইমেল, প্রসপেক্ট লিস্ট, ওনার নেম এন্ড অ্যাড্রেস। কই, এখানে এখানেও কি কোম্পানি কথাটা আছে? নাই স্যার, এক্সক্লুসিভলি অন ফাইবার। হ্যাঁ, স্যার এটা কি দেবো স্যার, কোম্পানি ইনফরমেশন তাই দিব স্যার। আপনি অন্তত পক্ষে বলেন বিটুবি লিড। বিটুবি না স্যার, তাহলে বিটুসি। না না না, আপনি বিটুবি বলেন, এখানে তো আপনি এই কথাটাও নাই যে আপনি বিটুবি লিডটা কালেক্ট করবেন। ও স্যার আমি ও যদি আচ্ছা বলি আচ্ছা, না না, আপনার উপরে তো বিটুবি লিড জেনারেশন লিখলেনি। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা সরি সরি, হ্যাঁ আমি আমারই ভুল হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি কোম্পানির ইনফরমেশন নিবেন, এই কথাটা তো থাকতে হবে। হ্যাঁ তাহলে স্যার কোম্পানি ইনফরমেশন টা একটু লিখলেই তো হবে স্যার। হ্যাঁ, এইটুক লিখলেই হবে। হ্যাঁ জি স্যার, হ্যাঁ, ঠিক আছে। আর এই যে এত ছোট ছোট লেখা কিন্তু চলবে না। হ্যাঁ, অন্তত পক্ষে 18 দিতে হবে। হ্যাঁ স্যার লেখা তো আমার 52, এটা মানে বেশি মাপ নিয়ে আছে স্যার। হ্যাঁ, ওই তো, এখন আপনি যদি এটা বড় করে থাকেন তাহলে তার ডাবল করবেন, লেখাও ডাবল করবেন। স্যার আপনি বলেছিলেন স্যার 48 লিখতে, স্যার এটা আমার হ্যাঁ হ্যাঁ 52, এই তো স্যার 52 নিয়ে আরো বড় হ্যাঁ, করবো তাহলে স্যার। না না না, এখন যেটা হচ্ছে যে এই যে আপনি যে ফন্টটা নিলেন, এই ফন্টটা এই একটা চিকন একটা ফন্ট, যেটা মানে আপনি 52 দেওয়ার পরেও মানে এটা ফুটতেছে না, একটা সুন্দর একটা বোল্ড একটা ফন্ট নেন। হ্যাঁ, আচ্ছা স্যার, দেখবেন যে আচ্ছা অনেক ফন্ট 48-ই বড় দেখাচ্ছে, কোনোটা আবার এই যে 60 দিলেও ছোট দেখাচ্ছে, এরকম হয় আর কি। হ্যাঁ জি স্যার, আর স্যার কালার কম্বিনেশন ঠিক আছে স্যার? হ্যাঁ, কালার কম্বিনেশন তো ঠিক আছে, কিন্তু আমি তো যে কালোর দিকে যেতে না করি, কিন্তু আপনার কালো না, আপনার ব্যানারটা কালো না, কিন্তু মানে কালো কালো তো একটু ভাব। হ্যাঁ জি স্যার, তাহলে স্যার এটা একটু উজ্জ্বল করে দিব তাহলে তো হবে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, তা হবে। জি স্যার, আর স্যার একটা প্রশ্ন স্যার, এটা আমি কত মাপ নিয়েছি স্যার, আগে আগে করেছিলে পরে মানে মাপ দেখা যায় না স্যার, এটা কি দেখা যায় যে কত কত মাপ নিয়েছি এরকম? এটা তো আমিও জানি না, দাঁড়ান দেখি করা যায় কিনা। আবার স্যার হ্যাঁ, তো মাউসটা অ্যাপ্রুভ করেন। জি স্যার, হুম, ঠিক আছে। তাহলে আচ্ছা, এইখানে দেখি তো এনে প্রপার্টিস কিছু পাওয়া যায় কিনা। আগ থেকে ব্যানার করে তুলে স্যার, ওই তো স্যার যখনই করি মার্কেটিং করি তখন স্যার ভুলে যায় যে কত মাপ, তখন স্যার উল্টা পাল্টা হয়ে যায়।
এখানে ডাউনলোড ডাউনলোডের দিলে এখানে সাইজটা দেখায়, এই যে 1650 আর 1110, জি স্যার বুঝতে পেরেছি, দেখতেছেন? জি স্যার দেখতে পাচ্ছি, কিন্তু এইটা সিস্টেম কি না আমি জানি না, কিন্তু এখানে ডাউনলোডের দিলে সাইজটা দেখায়। হ্যাঁ সাইজটা দেখা গেলেই হবে, যাই সিস্টেম হোক। হ্যাঁ এটাই, এখন এটা তো আপনার কোনো সাইজ হলো না, আপনাকে রেশিও ঠিক রাখতে হবে। তো স্যার আপনার মুখে আমি শুনেছিলাম স্যার 3 ডবল, স্যার আগের ব্যানারগুলো তো এইভাবে দিয়েছি স্যার, সমস্যা হয় না তো? ও আচ্ছা, 3 ডবল করেছেন, জি স্যার, তাহলে 370-এর 3 ডবল কি কত স্যার? এটাই হয়, 1650 আর 1110। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রেশিও ঠিক থাকলেই হবে। হ্যাঁ জি স্যার, ঠিক স্যার, সমস্যা নাই তো স্যার, আপনি বলেছিলেন হ্যাঁ, সমস্যা। না না কোনো সমস্যা নেই, জি স্যার, এর আগে করেছি তো স্যার, ওইসব দিকে তো সমস্যা হয়নি। ঠিক আছে, অসুবিধা হবে না। হ্যাঁ আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে তারপরে হচ্ছে এমডি শাহ হিরণ মিয়া, আই এম পেড স্টুডেন্ট, ক্যান ইউ চেক মাই গিগ প্লিজ? হিরণ ভাই কি আছেন? আচ্ছা হ্যাঁ, মাইকটা আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? জি স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ এই তো আছি আর কি, আপনার সাথে কি প্রথম কথা হচ্ছে? জি না স্যার, কথা হয়েছিল আর আচ্ছা আচ্ছা, আর একদিনই কথা হয়েছিল, যেদিন আমার ডেস্কটপে মাইকিং মাইকের প্রবলেম ছিল, আচ্ছা পরে আমি নতুন ওইগুলি নিছি আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার ওইটা যদি একটু হ্যাঁ দেখতে। হ্যাঁ গিকটা, হ্যাঁ গিকটা বের করেন। আর যেটা হচ্ছে গিক দেখতে গেলে তো বলি যে গুগল ড্রাইভে করার জন্য, হ্যাঁ এখন যদি আপনার এই ইয়াটা ঠিক না থাকে, আপনার টাইটেলটা ঠিক না থাকে, তাহলে তো গিকটা ডিলিট করতে হবে। আর বারবার গিক ডিলিট করা মানে এই সাবজেক্টের গিক আর র্যাঙ্ক করবে না। হ্যাঁ এই জন্য আমরা, এটা যাতে না হয় এই জন্য গুগল ড্রাইভে দেখি, দেখার পরে ওইখানে একদম সমস্ত যদি বলি যে হ্যাঁ ঠিক আছে এখন আপনি গিগের পেজে নিয়ে লেখেন, তখন এখানে এনে লিখে একদম একবারে কমপ্লিট করে ফেললেন। হ্যাঁ এখন দেখি যে আপনার টাইটেল ঠিক আছে কিনা দেখি। আই উইল ডু প্রফেশনাল ওয়েব রিসার্চ পারফেক্টলি, মানে আপনি ওয়েব রিসার্চের গিগ তৈরি করতে চাচ্ছেন না? জি স্যার। হ্যাঁ এখন দেখেন যে আই উইল ডু প্রফেশনাল ওয়েব রিসার্চ পারফেক্টলি, হ্যাঁ তাহলে আপনার এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, একদমই ঠিক আছে গ্রামাটিক্যালি, কিন্তু আপনি কি আই উইল ডু প্রফেশনাল না আই উইল ডু ওয়েব রিসার্চ কোনটা করতেছেন? আমি স্যার মানে প্রফেশনাল ভাবেই তো ওয়েব রিসার্চ। না আপনি যদি বলেন আমি কি বলে যে আমি ওয়েব রিসার্চ করি প্রফেশনালি, এটা হতে পারে। হ্যাঁ মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার মেইন কাজটা হলো ডুয়ের সাথে রিলেটেড। হ্যাঁ এখন যদি আপনি বলেন আই উইল ডু বাংলায় বললে, বাংলায় বললে যেটা হয় যে আমি সুন্দর করে ভাত খাই, মানে বিশেষণটা আগে চলে আসে। হ্যাঁ কিন্তু আপনি যদি ইংলিশে এই কথাটা বলেন তাহলে আই ইট পারফেক্টলি, তাহলে মানে বিশেষণটা পরে চলে যায়, আমি আমি বুঝানোর ইয়েটা হচ্ছে এটা আর কি। হ্যাঁ এখন আপনি আই উইল ডু ওয়েব রিসার্চ পারফেক্টলি, হ্যাঁ এটা এটা হতে পারে, এখন আপনি মাঝখানে প্রফেশনাল কথাটা দিয়ে দিলেন। হ্যাঁ তাহলে প্রফেশনাল, প্রফেশনালও তো একটা বিশেষণ, আবার পারফেক্ট তো একটা বিশেষণ। হ্যাঁ ইংলিশে সবসময় বিশেষণটা
মেইন কাজের মানে মেইন ভার্বের পরে চলে যায়, মানে যে মেইন কাজটা কাজের পরে বিশেষণ হয়। হ্যাঁ, কিন্তু এখন আপনাদের এই এই দেখতে গেলে, টাইটেল দেখতে গেলে আমি সব সময় এই জিনিসটা মানে দেখি যে বিশেষণটা আগে লেখেন, তারপরে মেইন কাজ লেখেন, তারপরে আবারও বিশেষণ লেখেন। হ্যাঁ, এরকম করেন আর। আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে আমি গিগ ডিলিট করতে বলবো না, এভাবেই থাকুক। যদি কোনো সমস্যা হয় পরে চিন্তা করবেন। জি স্যার। হ্যাঁ স্যার, নিচের দিকে যাব। হ্যাঁ, বিজনেস ডাটা এন্ট্রি। হ্যাঁ ঠিক আছে, আসেন, নিচে আসেন। সার্ভিস টাইপ কপি কপি ডাটা দিলেন। হ্যাঁ জি স্যার। আর টুলসটা তো দেন নাই, টুলসটা দেন, টুলসটাতে ক্লিক ক্লিক করেন, টুলসে ক্লিক করেন, নিচে নিচে নিচে। হ্যাঁ সার্ভিস, হ্যাঁ হ্যাঁ টুলস, হ্যাঁ টুলসে ক্লিক করেন। হ্যাঁ এখানে চুজ করেন, টুলসটা চুজ করেন। এটা স্যার চুজ করব, ওই যে পাশে চুজ লেখা আছে, হ্যাঁ এখান থেকে চুজ করেন। কি করবেন আপনি, গুগল শিটে করবেন, এক্সেল শিট করবেন, আর নাকি আদার স্প্রেডশিট করবেন? গুগল শিটে আমার মনে হয় এক্সেল দেওয়া ভালো, কারণ হচ্ছে যে অনেকে তো গুগল শিটটা চিনে না, যারা আমরা উইন্ডোজে কাজ করি তারা গুগল শিট চিনি। হ্যাঁ কিন্তু এক্সেল কিন্তু সবাই চিনে। হ্যাঁ এই জন্য আপনি এক্সেল দিবেন। হ্যাঁ আসেন, নিচে আসেন। ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ইন্টারনেট রিসার্চ, ডাটা মাইনিং, ডাটা কালেকশন। হ্যাঁ ঠিক আছে, সেভ দেন। হ্যাঁ কিন্তু যেটা হচ্ছে যে আপনি এডিট মোডে দেখাচ্ছেন, আমি কিন্তু এডিট মোডে দেখব না। আপনি আপনার ছোট ছবিটাতে ক্লিক করে আপনি প্রোফাইলে চলে যান। হ্যাঁ আপনি এখানে ব্যানারটার মধ্যে ক্লিক করলে আপনি প্রিভিউ মোডে আমাকে দেখাতে পারবেন। হ্যাঁ আসেন, এখন ব্যানার সম্বন্ধে বলি। আমি লাল, কালো, সাদা এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিতে না করি। হ্যাঁ লালের একটা মিনিং আছে, তারপরে আপনার কালোর একটা মিনিং আছে, সাদা যদিও শান্তির প্রতীক, তারপরে সাদার মধ্যে আপনি কোনো লেখা কিন্তু ভালোভাবে ফুটাতে পারবেন না, এই জন্য এই তিনটা কালার আমি বলি যে দিতে না। আপনার তো অবশ্য ম্যাজেন্টা কালার লাল না, কিন্তু এটা তো লালের কাছাকাছি। হ্যাঁ যদি আপনি ম্যাজেন্টা কালার দেন, একেবারে টোটালি ম্যাজেন্টা দিবেন, লালের কাছাকাছি ম্যাজেন্টা দিবেন না। হ্যাঁ আর যেটা হচ্ছে এক্সপার্ট ইনের নিচে কালো দিলেন, হ্যাঁ কালোর উপরে আপনি যেই কালারের এক্সপার্ট ইনটা লিখলেন, একটা চিকন একটা ফন্ট ইউজ করলেন, এই কালো কালার দিয়ে ওই লেখাটা একটু খেয়ে গেছে। এখানে এক্সপার্ট ইন একটা বোল্ড একটা ফন্ট ইউজ করেন, তারপরে সাব হেডিং গুলি যেগুলি দিলেন, এই গ্রিড গুলি আপনি রাইট অ্যালাইন করলেন কিন্তু লেখাগুলি লেফট অ্যালাইন করলেন, এটার কারণটা কি? আপনি গ্রিড গুলি রাইট অ্যালাইন, আপনি লেখাও রাইট অ্যালাইন করেন, তারপরে ডাটা মাইনিং, ডাটা মাইনিং ঠিক গ্রিডের মাঝখানে হয় নাই, ডাটা এন্ট্রি একটু উপরে উঠে গেছে, একটুখানি ঠিকঠাক করেন। হ্যাঁ জি স্যার, জি স্যার। আর যেটা হচ্ছে যে ব্যানারের মধ্যে শুধুমাত্র ফাইবার, ফাইবারের লোগোটাই অ্যালাউ করে, অন্য কোনো লোগো অ্যালাউ করে না, এই জন্য এখন আপনি যদি আগের গিগুলি দেখেন সেখানে আপনি অনেক অনেক লোগো দেখতে পাবেন, কিন্তু
ইদানিং কালে যারা গিগ বানাচ্ছে, ব্যানার বানাচ্ছে, তাদেরটার মধ্যে এত মানে লোগোর আধিক্য আপনি পাবেন না। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি ওয়েব রিসার্চ লেখাটা বামে ডানে আরো বড় করতে পারেন। হ্যাঁ আপনি যেটা হচ্ছে যে এটা তো আপনার দোকানের সাইনবোর্ড, হ্যাঁ দোকানের সাইনবোর্ডে দোকানের নামটাই তো সবচেয়ে বড় থাকে, ঠিক না? জি স্যার। তাহলে আপনি ওয়েব রিসার্চ একদম এই বাম থেকে ডানে বড় করে লিখবেন। হ্যাঁ আর দেখেন সমস্ত ওয়েবসাইট ঘাটেন, যত ওয়েবসাইটে যাবেন আপনি সব কিন্তু কালো লেখা। এই যে দেখেন এখানে আপনার এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই যে লেখাগুলি সমস্ত দেখেন যেগুলি কালো কালার। আপনি যে কোনো ওয়েবসাইটে গেলে দেখবেন যে কালো কালার দিয়ে সমস্ত কিছু লেখা থাকে। তাহলে আপনি লেখাগুলি কালো করেন, তার নিচে গ্রিডগুলি একটু কম কালার ইউজ করেন, যে কোনো একটা দুইটা কালার ইউজ করেন। কাল আপনি যত কালার ইউজ করবেন তত বাচ্চাদের মতো হবে। জি স্যার, বুঝতে পারছি। আমার সাথে একমত কিনা বলেন? জি স্যার, একমত। হ্যাঁ তাহলে এই যে একটুখানি, আর যে একটা সুন্দর একটা ব্যানার যখন বায়ার দেখবে, আপনার বায়ার রিকোয়েস্টের দিকে তাকায় থাকতে হবে না, আপনার ব্যানারটা দেখেই আপনাকে কাজের জন্য আপনাকে ইয়ে করবে, নক করবে। হ্যাঁ সেই জন্য ব্যানারটা খুব সুন্দর করে করার চেষ্টা করবে। হ্যাঁ জি স্যার, ঠিক আছে স্যার, আসেন নিচে আসেন। অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই ওয়েব রিসার্চ প্ল্যাটফর্ম, তারপরে দিলেন কমা, স্যার ইফ ইউ নিড ফর এক্সিলেন্ট ওয়েব রিসার্চার, আই এম অ্যান এক্সপার্ট ইন ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি, অল কাইন্ড অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, ডাটা কালেকশন অ্যান্ড কন্টেন্ট অপটিমাইজড, অপটিমাইজড কালেকশন, তারপরে আবার অপটিমাইজড। হ্যাঁ তাহলে এটা তো কন্টেন্ট অপটিমাইজেশন হইতে পারে, ঠিক না? জি স্যার, জি স্যার, ঠিক আছে। আমি আপনার লেখাগুলি পড়তেছি কিন্তু তারপরে আমি বলবো আর কি। আই হ্যাভ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি, অলসো আই এম ওয়ার্কিং লট অফ প্র্যাকটিক্যাল প্রজেক্টস, আই উইল বি দ্য এক্সপার্ট পার্সন টু প্রোভাইড ইউ ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি ওয়ার্ক। ডেসক্রিপশনটা কোনো চিঠি না, হ্যাঁ আপনি স্যার সম্বোধন করে লিখতেছেন। হ্যাঁ ডেসক্রিপশন হচ্ছে বর্ণনা, যেখানে আপনি কাজটা সম্বন্ধে জানেন কি না সেটা বোঝানো, আর এই কাজটা কত সুন্দরভাবে করেন সেটা বলা, যে বায়ার দেখলেই বুঝবে যে আপনি এই এই কাজগুলি সুন্দরভাবে করতে পারেন এটা সে জানবে, এবং আপনি যে ওয়েব রিসার্চ সম্বন্ধে জানেন সেটা বায়ার বুঝবে যে হ্যাঁ আপনি যে কথাগুলি লিখেছেন এটা ওয়েব রিসার্চ সংক্রান্ত, এবং ওয়েব রিসার্চটা কি আপনি বুঝতে পারেন। তাহলে এখানে প্রথম একটা প্যারার মধ্যে আপনি সুন্দর করে বুঝাবেন যে ওয়েব রিসার্চ কেন করতে হয়, ওয়েব রিসার্চ করলে কি আমি ওইখান থেকে পাই, ওই মানে কি এটা বাংলায় বলে নির্যাস, হ্যাঁ মানে ওইখান থেকে ওয়েব রিসার্চ করে আমি কি নির্যাসটা সংগ্রহ করতেছি, এবং এইটু একটা বাইরের জন্য কি উপকারে আসবে, সেই কথাগুলি আপনাকে একটা প্যারার মধ্যে লিখে তারপরে আরেকটা প্যারা করবেন, সেখানে বলবেন যে আই এম প্রফেশনালি এক্সপার্ট ইন ওয়েব রিসার্চ সার্ভিস, এইভাবে শুরু করবেন। আর আপনি তো আপনার প্রোফাইলেই বলে দিচ্ছেন যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে টোটাল ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স করে প্র্যাকটিক্যাল কাজ করে আপনি এক্সপেরিয়েন্স পারসন বলে দিচ্ছেন না? জি স্যার। হ্যাঁ তাহলে আপনি এইখানে
এক্সপার্ট পারসন হিসেবে আপনি গিগ তৈরি করতে আসছেন, এইখানে ট্রেনিং এর কথা কেন বলবেন? আপনি তো এখন এক্সপার্ট পারসন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কাজ শিখে ফেলছেন, এখন এক্সপার্ট হিসেবে আপনি গিগ তৈরি করতেছেন, এখানে ট্রেনিং এর কথা নাই। আপনি প্র্যাকটিক্যাল জব করেছেন, কোনো কথা বলবেন না, আপনি একদম সিম্পলি বলবেন যে আমি এই 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 কাজগুলি করি ওয়েব রিসার্চের মাধ্যমে। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেন যে ওয়েব রিসার্চটা কি, আপনি কি বুঝেন একটু একটু সংক্ষেপে বলেন তো। ওয়েব রিসার্চ তো আমরা রিচার্জ করব আর কি, অনেক কিছুর উপর, যেমন স্যার। হ্যাঁ, এখন এখন যেটা আপনি আপনি যেখান থেকে কথা শুরু করলেন, আমি একদমই বলতে পারি যে আপনি ওয়েব রিসার্চের ভিডিও ভালো করে দেখেন না। ওয়েব রিসার্চের মধ্যে আমি কি কি পাই? আমি ওয়েব রিসার্চ করলে ওইখান থেকে ইমেল অ্যাড্রেস গুলি কালেক্ট করতে পারি, যে কোনো জিমেইল কালেক্ট করতে পারি, এগুলি স্যার বলে নাই? জি স্যার। ওয়েব রিসার্চ করলে আমি ওয়েব যে কোনো ওয়েবসাইট একই নিশের নিশ রিলেটেড ওয়েবসাইট গুলি আমি পেয়ে যাই, এবং ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকার পরে আমি সমস্ত ইনফরমেশন আমি পেয়ে যাই, ডাটা গুলি পেয়ে যাই, বলে নাই স্যার এগুলি? বলছে স্যার, কিন্তু আপনি তো আমাকে বুঝাতে পারলেন না। এখানে আপনি একেবারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, ডাটা কালেকশন সব লিখে ফেলছেন, এগুলি সবগুলি কি ওয়েব রিসার্চের কাজ? বলেন, কথা বলেন স্যার। শুনতেছি স্যার, ভুল করছি যে ওইগুলি বুঝতেছি স্যার, এখানে ভুল হয়েছে। হ্যাঁ, এখন আপনার কাজ হবে আবারো ভিডিওটা ভালো করে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, একবার না হয় দুইবার না হয় আপনি বারবার দেখে বুঝে তারপরে ওয়েব রিসার্চের কাজটা করেন। হ্যাঁ জি স্যার। তাহলে এই যে আপনি এই এইটুক ডেসক্রিপশন লিখলেন, মাই সার্ভিস ডেসক্রিপশনের থেকে উপরে ওয়েলকাম, এর মাঝখানে ওয়েব রিসার্চ শব্দটা মানে মেইন কিওয়ার্ডটা আপনাকে 3-4 বার আপনাকে সেটিং করতে হবে, তাহলে আপনার গিগ র্যাঙ্ক করবে। এখানে অবশ্য আছে তো আপনার আপনার ওয়েব রিসার্চ শব্দটা আছে, হ্যাঁ এটা আমি স্বীকার করি, কিন্তু আপনার এখানে আপনি কি বাইরকে বুঝাতে সক্ষম হয়েছেন ওয়েব রিসার্চটা কি, বা ওয়েব রিসার্চ করে আপনি কি কালেক্ট করবেন, কি ডাটাটা নিবেন, এটা বুঝাতে পেরেছেন? পারেননি। আসেন আসেন, নিচে আসেন। সার্ভিস ডেসক্রিপশন, সার্ভিস ডেসক্রিপশনের পরে একটা কোলন দিবেন। হ্যাঁ, সার্ভিস ডেসক্রিপশনের পরে কোলন দিয়ে একটা এন্টার দিয়ে লেখাগুলি একটু নিচে নামায় দিবেন। ওয়েব রিসার্চ, অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ইন্টারনেট রিসার্চ, ডাটা স্ক্র্যাপিং, ডাটা কালেকশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড প্রসেসিং, ইমেল কালেকশন, কপি পেস্ট ওয়ার্ক, এনি কান্ট্রি পাবলিক রেকর্ড সার্চ, লিঙ্কডইন, লিঙ্কড বিল্ডিং, আপনি লিঙ্ক বিল্ডিং লিখতে চাইছিলেন, লিঙ্কড হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, ইউটিউব মার্কেট মার্কিং কিছুই হয় নাই, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ভিডিও এডিটিং, প্রোডাক্ট লিস্টিং, এই যে লিঙ্ক বিল্ডিং থেকে নিচে যা কিছু লিখলেন, এগুলি কি ওয়েব রিসার্চের কাজ? সবই তো ইন্ডিভিজুয়াল কাজ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিজে একটা মানে ইন্ডিভিজুয়াল কাজ। আপনি ওয়েব রিসার্চ করে কি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হয়? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য ক্লাসিফাইড সাইটে যেতে হয়, সেখানে পোস্ট করতে হয়, মানে আপনার কোনো ওয়েব রিসার্চের কোনো ধারণাই আপনার নাই। আমার কথা একটু কাটা কাটা মনে হতে পারে, হ্যাঁ
কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আমি আপনার সাথে এতক্ষণ কথা বলতেছি শুধুমাত্র বোঝানোর জন্য আপনাকে, একটু আবারও একটু সুন্দর করে করেন। আর যেটা হচ্ছে যে এইখানে না, আপনি গুগল এটা এটা তো ড্রাফটে আছে, ড্রাফটে থাকুক, আপনি গুগল ডকের মধ্যে সমস্ত কিছু লেখেন, ওইখানে দেখে দিব, তারপরে এখানে নিয়ে আসবো। আমার কথা মানেন? বুঝতে পারছি স্যার, মানি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে যদি মানেন প্লিজ, আমি প্লিজ বলছি যে একটুখানি আবার একটু ওয়েব রিসার্চ সম্বন্ধে জানেন, জেনে তারপরে একটু কাজে নামেন। হ্যাঁ জি স্যার, তাহলে আমি আর কিছু দেখছি না। হ্যাঁ আর আর একটুখানি আর দেখবো না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ স্যার ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তারপরে তারপরে ফ্রিল্যান্সার রাজু, সদ্য মোবিল স্যারের সাপোর্ট চাই স্যার, আমি গতকালকে আপনাকে আমার গিগটা পুরো দেখাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন রাজু, রাজু ভাই। হ্যাঁ রাজু ভাই, মাইকটা আনমিউট করেন, মাইকটা আনমিউট করেন। আপনার কি অন্য কোনো ডিভাইস আছে? মাইকটা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আনমিউট হয়েছে। হ্যাঁ জি কথা বলেন স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ জি শোনা যাচ্ছে। হ্যাঁ সালাম আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই গিগটা একটু দেখাতে চাচ্ছিলাম। স্যার হ্যাঁ জি কালকে এই জায়গার থেকে এ পর্যন্ত দেখছিলেন? আচ্ছা হ্যাঁ, আমি যে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এখানে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এটুক পর্যন্ত থাকবে বেসিকে। হ্যাঁ আর আবার বেসিক ওয়ার্ড লিখতে হবে। হ্যাঁ শুধু ক্রিয়েট পর্যন্ত? হ্যাঁ ক্রিয়েট পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে স্যার। আর এই যে ফেসবুকের এফটা বড়, বিজনেসের বিটা বড়, পেজের পিটা বড়, এগুলি একটুখানি আপনার কিওয়ার্ডস, কিওয়ার্ড বলতে গেলে আপনার প্রত্যেকটা অক্ষর কিন্তু বড় দিতে হয়। হ্যাঁ জি জি এগুলি খেয়াল রাখবেন, যেখানে কিওয়ার্ড লিখবেন সেখানে প্রথম অক্ষরগুলি বড় করে দেবে। ঠিক আছে স্যার। তাহলে আর আপনি যে স্ট্যান্ডার্ডের মধ্যে এসে আবার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটার বলতে হবে না, এখানে আপনি বলেন যে বেসিক প্লাস আর যা কাজ করতেছে, আবার প্রিমিয়ামে এসে বলবেন স্ট্যান্ডার্ড প্লাস এই যে যা এক্সট্রা যা কাজ করতেছেন সেটা বলেন। এখানে বারবার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট তারপরে অন্যান্য কথা এটা বলার দরকার নেই। ঠিক আছে, জি জি ক্রিয়েট অ্যাট্রাকটিভ পেজ, কাস্টম লোগো অ্যান্ড কভার ইমেজ। আচ্ছা বিজনেস পেজেরটা কিন্তু কভার ইমেজ বলেন, আমরা যখন নিজেদের প্রোফাইল ক্রিয়েট করি তখন কিন্তু এটা কভার ফটো, কিন্তু বিজনেস পেজে কিন্তু এটা ব্যানার। হ্যাঁ আপনার এটা সবাই ভুলটা করেন। হ্যাঁ স্যার, এই জায়গা লোগো, কভার? হ্যাঁ লোগো অ্যান্ড ব্যানার, বিজনেস পেজেরটাকে বলে ব্যানার। হ্যাঁ জি জি ব্যানার, ব্যানার ইমেজ বলতে হবে না, ব্যানার বললে বোঝা যাবে এটা ইমেজ। হ্যাঁ জি স্যার। হ্যাঁ অ্যাবাউট এন্ড প্রাইভেসি, অ্যাবাউট এন্ড প্রাইভেসি তো ইম্পর্টেন্ট কিছু না, আপনি বলেন যে অল বিজনেস ইনফরমেশন সেটিং। হ্যাঁ এইভাবে বলেন। জি স্যার। হ্যাঁ আর বলেন যে সিটিএ বাটন আর ভ্যানিটি ওয়্যার, এটা হলো বেসিক কাজ, যে সিটিএ বাটন দিতেই হবে, আপনার বিজনেস ইনফরমেশন দিতেই হবে,
ভ্যানিটি ইউআরএল একটা লাগবে, এটা হলো বেসিক একদম সেটিংটা। হ্যাঁ, এরপরে আপনি স্ট্যান্ডার্ডে এসে তার সাথে যোগ করেন যে আপনি 5টা পোস্ট করবেন এবং 5 দিন ম্যানেজ করবেন, তারপরে আই ক্যাচি গ্রাফিক্স করবেন, হ্যাঁ যদি ফটোশপ পারেন সেটা লিখে দিবেন যে আই ক্যাচি গ্রাফিক্স উইথ উইথ ফটোশপ। হ্যাঁ, আর ম্যানেজ এখানে লিখতেছেন কেন? ম্যানেজ কি আমি এখানে লিখতে বলছি? আমি স্ট্যান্ডার্ডে লিখতে বলছি আপনাকে। আর বেসিকের কাজ হচ্ছে যে আপনি একটা অ্যাট্রাকটিভ বিজনেস পেজ ক্রিয়েট করবেন, লোগো করবেন, ব্যানার করবেন, সিটিএ বাটন করবেন, ভ্যানিটি ইউআরএল করবেন আর বিজনেস ইনফরমেশন দিবেন। এই হলো বেসিক সেটিং। ঠিক আছে স্যার। তারপরে আপনি স্ট্যান্ডার্ডের মধ্যে বলেন যে বেসিক প্লাস আপনি আই ক্যাচি গ্রাফিক্স করবেন উইথ ফটোশপ, তারপরে 5টা পোস্ট করবেন, 5 দিন ম্যানেজ করবেন। তারপরে প্রিমিয়ামে আসেন, প্রিমিয়ামে আসার পরে বলেন স্ট্যান্ডার্ড প্লাস আপনি এসইও করবেন, চ্যাটবট করবেন, আর মানে মানে সবচেয়ে বেশি বেশি কাজ যেগুলি, যে অটো আনসার সিলেক্ট করবেন, এই যে যা লিখলেন আর কি এখানে, প্রিমিয়ামটা ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন করবেন লিখছেন, হ্যাঁ ভালো কথা, ক্যাম্পেইন বানানো হয় নাই। হ্যাঁ 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 ঠিক আছে। ভ্যানিটি ইউআরএল, ভ্যানিটি ইউআরএল আপনার ইয়াতে চলে আসবে, বেসিকে চলে আসবে, ভ্যানিটি ইউআরএল, সিটিএ বাটন, এগুলি বেসিকে চলে আসবে। আসেন নিচে আসেন। হ্যাঁ স্যার, হ্যাঁ এই চ্যাটবট আর হচ্ছে যে অটো আনসারের ভিতর চ্যাটবট আলাদা আর অটো আনসার আলাদা না স্যার? হ্যাঁ জি, চ্যাটবট আলাদা, অটো আনসার আলাদা। হ্যাঁ, ডেসক্রিপশন, ওয়েলকাম টু মাই এবি বিজনেস পেজ ক্রিয়েট সার্ভিস, একেবারে ফেসবুক পুরোটুকু লিখবেন। আর এই যে আমি বললাম না যে আপনি কিওয়ার্ড সেটিং করার সময় সবগুলি প্রথম অক্ষর বড় দিবেন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ আচ্ছা, ফেসবুক ইজ এ পপুলার সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্যাট মেক্স ইট সিম্পল টু কমিউনিকেট উইথ ইচ আদার ইনস্ট্যান্টলি। ডুইং বিজনেস থ্রু ফেসবুক ইজ নাও ভেরি অ্যাক্সেসিবল অ্যান্ড প্রফিটেবল। হ্যাঁ সুন্দর লিখছেন, আসেন নিচে আসেন। এনি প্রোডাক্ট অর ব্র্যান্ড, এটা হচ্ছে বিজনেস পেজ সম্বন্ধে স্যার। হ্যাঁ বিজনেস পেজ সম্বন্ধে। হ্যাঁ, এনি প্রোডাক্ট অর ব্র্যান্ড মিলিয়ন্স অফ পিপুল ক্যান বি প্রমোটেড থ্রু এ ফেসবুক বিজনেস পেজ। মিলিয়ন্স অফ পিপুল কি প্রমোট হবে না পিপুলের মধ্যে প্রমোট হবে? পিপুলের মধ্যে স্যার। হ্যাঁ তাহলে ইন বা অন। হ্যাঁ এই জায়গায় ইন দেবো। হ্যাঁ 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 জি স্যার। হুম, থ্রু ফেসবুক বিজনেস পেজ, ফাইন সুন্দর। ডিউ টু হুইচ দ্য পটেনশিয়াল কাস্টমার তো লিখবেন না। হ্যাঁ আপনি অডিয়েন্স বলেন, অডিয়েন্স বলেন বা ইউজার বলেন। হ্যাঁ, ডিউ টু হুইচ দ্য পটেনশিয়াল ইউজার উইল লাইক দ্য পেজ। সো একদমই সেন্টেন্স হয়নি, কি সেন্টেন্স লিখলেন? ডিউ টু হুইচ দ্য পটেনশিয়াল ইউজার উইল লাইক দ্য পেজ, সো এনি ওয়ান লুকিং অ্যাট আই ক্যাচি প্রোডাক্ট ইমেজ অ্যান্ড প্রোডাক্ট ডেসক্রিপশন উইল বি ইন্টারেস্টেড ইন বাইং, দেয়ার ফর এনি সেলার উইল বি মোর প্রফিটেবল। এরকম ইংলিশ লিখলে হবে? কি কি ইংলিশ হইলো? মানসম্মত হয় না স্যার। আচ্ছা আমি বুঝলাম যে ডিউ টু মানে যেই কারণ, মানে ডিউ টু মানে যেই কারণ, হুইচ দ্য পটেনশিয়াল ইউজার, সেই পটেনশিয়াল ইউজার, সেই কারণে পটেনশিয়াল ইউজার উইল লাইক দ্য পেজ, সেই কারণে পটেনশিয়াল ইউজার পেজটাকে লাইক করবে। হ্যাঁ কি কারণ, কারণ কারণটা কি?
আপনি বললেন যে সেই কারণে পটেনশিয়াল ইউজার পেজটাকে লাইক করবে, কি কারণে করবে বলেন? আপনি কি ওই কারণটা আগে লিখছেন? সো এনিওয়ান লুকিং এট আই ক্যাচি প্রোডাক্ট ইমেজ এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ আমি কি বলবো এখন স্যার? উইল বি ইনক্রিজড ইন বাইং, দেয়ার ফর এনি সেলার উইল বি মোর প্রফিটেবল। আমি তো সেন্টেন্স আমি মেকও করতে পারতেছি, আমি মিলাইতে পারতেছি না যে আপনার আমি কি বলবো স্যার। স্যার এই যে এইটুকু ঠিক আছে স্যার, উপরের হ্যাঁ উপরের টুকু তো আমি কিছু বলি নাই, উপরের টুকু ঠিক আছে, আমি তো ওইখানে ফাইন বললাম। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে আমি এইটুক কারেকশন করে নিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আই ক্যান ক্রিয়েট প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাকটিভ এভরি বিজনেস পেজ অ্যান্ড ফ্যান পেজ অ্যান্ড সেট আপ সিটিএ বাটন কাস্টম ইমেজ অ্যান্ড ব্যানার এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন। কি এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন? এসইও তো অপটিমাইজেশন বলতেছি আমি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি অপটিমাইজেশন একই কথা। আমি আমি বলতেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি অপটিমাইজেশন, হইলো কিছু? হ্যাঁ এসইও ফ্রেন্ডলি পেজ বলেন, একদম সিম্পলি বলেন এসইও ফ্রেন্ডলি পেজ, এতো হয়ে গেল অ্যাডভান্স সেটিং এটসেট্রা। হ্যাঁ তারপরেও এখানে একদমই সুন্দর করে আরো কথা বলেন যে আপনি আই ক্যাচি গ্রাফিক্সটা করবেন, তারপরে কাস্টম ইমেজ করবেন, লোগো ক্রিয়েট করবেন, তোমার যদি লোগো না থাকে আমি ক্রিয়েট করে দিব, এভাবে বলা যায় না? জি স্যার বলা যায়। হ্যাঁ একটু তার সাথে খুব সুন্দর করে কথা বলতেছেন, এইভাবে চিন্তা করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। জি জি হ্যাঁ জি তাকে বুঝাচ্ছেন এইভাবে যদি বলেন, দেখবেন আপনার লেখাটা সুন্দর হয়ে গেছে। জি স্যার হ্যাঁ আপনি ট্রাই করেছেন এবং অনেকটুকুই হয়ে গেছে, একটুখানি আরেকটু ঘষামাজা মাজা করেন। হ্যাঁ জি স্যার ইনশাল্লাহ কারেকশন করবো স্যার। স্ট্রিক্টলি ফলো এভরি রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন। আপনি এখানে একদম ফেসবুক পুরাটাই লিখবেন, পুরাটুকুই লিখবেন, যা যা এই যে ছোট করে আর লিখবেন না, এখানে একদম পুরাটুকুই লিখবেন। যখন গিগের পেজে নিবেন ওইখানে তো বলবেই যে ফেসবুক লেখাটা বেশি হয়ে গেছে, প্রমো লেখাটা বেশি হয়ে গেছে, তখন একটা একটা কমাবেন, আবারও যে কন্ট্রোল এ দিয়ে কপি করবেন, তারপরে মানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আবারও এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, আবারও সেই দিবেন, যতক্ষণ পর্যন্ত এই এই কথা শেষ না হয় যে প্রমো বেশি হয়ে গেছে, ফেসবুক বেশি হয়ে গেছে, এই কথাগুলো ততক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি এক একটা একটা করে কমাতে থাকবেন। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। হ্যাঁ মাই সার্ভিসেস আসেন, নিচে আসেন, ক্রিয়েট অ্যাডভান্স এভরি বিজনেস এন্ড ফ্যান পেজ, ফাইন সুন্দর হয়েছে। সেট আপ ভ্যানিটি ইউআরএল, ঠিক আছে, সিটিএ বাটন সেট আপ, ঠিক আছে, ফুল ইনফরমেশন অ্যাড, ফুল ইনফরমেশন কিসের ইনফরমেশন? বিজনেস ইনফরমেশন। জি স্যার বিজনেস ফুল, হ্যাঁ ফুল বিজনেস ইনফরমেশন জি স্যার, বা কোম্পানি ইনফরমেশন। হ্যাঁ স্যার পেজ ইনফরমেশন দিলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ শুধু পেজ ফুল পেজ ইনফরমেশন দিলে হবে না পেজ স্যার? ইনফরমেশন না তো, আপনার কোম্পানি ইনফরমেশন নাহলে বিজনেস ইনফরমেশন কোন একটা বলতে হবে। ঠিক আছে স্যার। অ্যাট্রাকটিভ ব্যানার এন্ড কভার ফটো, ব্যানার আর কভার ফটো তো একই কথা। হ্যাঁ আপনার বিজনেস পেজের জন্য হলো আপনার ব্যানার, হ্যাঁ আর একই কথা তো দুইবার বলার দরকার নেই, ব্যানার এন্ড কভার ফটো এটা তো বলার দরকার নেই, আপনি শুধুমাত্র ব্যানার বলেন। হ্যাঁ জি সেট আপ গুগল এফবি ম্যাপ, হ্যাঁ আপনি এটা তো এফবি ম্যাপের মধ্যে লোকেশনটা সেট করবেন। হ্যাঁ জি জি লোকেশন, হ্যাঁ আপনি বলেন যে
সেট আপ লোকেশন ইন ফেসবুক ম্যাপ, এটা বলতে হবে, এটা গুগল ম্যাপ না। হ্যাঁ জি স্যার, লোকেশন হ্যাঁ, জি এটা হলো হ্যাঁ সেট আপ লোকেশন ইন ফেসবুক ম্যাপ। হ্যাঁ অল সোশ্যাল মিডিয়া অ্যাড, হ্যাঁ ঠিক আছে। রেসপন্সিভ পেজ ডিজাইন, হ্যাঁ ঠিক আছে, আসেন নিচে আসেন। ই কমার্স শপ সেট আপ, শপ নাও বাটন সেট, হ্যাঁ উপরে আপনার প্রাইজিং এর মধ্যে লিখছেন, অ্যাড ক্যাম্পেইন করবেন, চ্যাটবট করবেন, এগুলি এখানে আসা দরকার না? জি স্যার দরকার হ্যাঁ, না। তাহলে আপনি ওইগুলিও এখানে অ্যাড করবেন, এগুলি বুলেট দিবেন না, এগুলি নাম্বারিং করবেন। হ্যাঁ নাম্বার, জি স্যার নাম্বারিং হ্যাঁ, আসেন নিচে আসেন। স্যার। হ্যাঁ এই যে ই কমার্স শপ সেট আপ আর এই যে শপ নাও বাটন, স্যার এই দুইটা তো স্যার আমি পারি না স্যার, মানে ই করতে, তা আমি তো এই ইসে সার্ভিসের জায়গায় দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখন তো দিবেন, আপনি এখন দিবেন এবং আপনি দেওয়ার সাথে সাথে তো আর কাজ পাচ্ছেন না, এটাই ধরে নেন, এবং আপনি কাজগুলি শিখতে থাকেন, মানে নিজেকে ঝালাই করতে থাকেন, সমস্ত কিছু আবার নতুন করে দেখেন। হ্যাঁ নতুন করে দেখে একদম আপ টু ডেট হয়ে থাকেন, অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে করতে হয়, চ্যাটবটটা কিভাবে হয়, অটো আনসার কিভাবে হয়, সমস্ত কিছু একদম নখদর্পণে নিয়ে আসেন। হ্যাঁ জি স্যার, জি স্যার এই জায়গায় আর একটা কয়েকটা পয়েন্ট অ্যাড করা যাবে না স্যার, হ্যাঁ এই যে পয়েন্ট অ্যাড করা যাবে। মাই সার্ভিসেসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আর আপনি যে যেইটুক লিখলেন, আমার তো মনে হয় না 1200 ক্যারেক্টার ফুলফিল হয়েছে, অনেক কম লিখছেন। স্যার আমি আরো মনে করতেছি যে বেশি হয়ে গেছে নাকি, এই জন্য স্যার এই যে হ্যাঁ এই জায়গা না, দিয়ে আমি, আমি আমি আপনাকে দেখাই যে এইটা কিভাবে চেক করবেন যে 1200 হয়ে গেছে কিনা। জি স্যার আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন, স্যার এই আপনার ডেসক্রিপশন এইখান থেকে, এই যে ওয়েলকাম, ওয়েলকাম থেকে জি স্যার আমি সিলেক্ট করতেছি। এটুক পর্যন্ত আপনার, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আপনি এটা একেবারে গুগল ট্রান্সলেশনে নিয়ে ফেলে দেন, ওইখানে দেখবেন কত ক্যারেক্টার একদম দেখায় দেয়। এই যে এইখান থেকে আমি আবার এই যে এগুলি দেখাইতে চাই না, মানে আপনারা ভুল ইন্টারপ্রিটেশন করেন, আপনার ভুল ইন্টারপ্রিটেশন করেন, এরকম একদিন এরকম দেখানোর পরে একজন স্যারকেই বলতেছে, মবিন স্যার তো বলছে গুগল ট্রান্সলেশন করে করতে, জি স্যার আমি কি শুনছিলাম স্যার, হ্যাঁ আমি কি গুগল ট্রান্সলেশন করে করতে বলি? জি না স্যার কখনোই না, স্যারও বলে না কখনো। হ্যাঁ কিন্তু এটা মানে ভুল ইনফরমেশনটা দিয়ে দিল, স্যার আমার উপর একটু নাখোশ হলো। হ্যাঁ এই যে দেখেন 1156, তার মানে মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখানে তো আপনার কিছু ফালতু কথাও উপরে জি আছে, ওইগুলি আছে স্যার, হ্যাঁ ওইগুলি ঠিক করলে আরো কমবে। এখান থেকে আপনি দেখতে পারেন কত ক্যারেক্টার হলো। হ্যাঁ কোন জায়গায় যেন দেখা যাচ্ছে স্যার, এই যে, এগারোশো এই যে ছাপ্পান্ন নিচে নিচে নিচে, এই এই যে দেখ, জায়গায়, এই যে এই জি যে স্যার জি স্যার 1156। 1156। হুম ঠিক আছে, তাহলে তো আপনারটা দেখা হইলো না? স্যার আর একটু পেজটা একটু স্যার দেখাতে চাচ্ছিলাম স্যার, ব্যানার, ব্যানার, না পেজের ভিতরে একটা ই ভুল ও ছিল তো আচ্ছা স্যার, ওই যে হ্যাঁ হ্যাঁ স্যার মাউসটা আমি হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল হ্যাঁ করলাম। হ্যাঁ হ্যাঁ নেন, আপনার কি ব্যানার দেখছি আমি? ব্যানার তো দেখি নাই, মানে স্যার ব্যানার ব্যানার মানে আমি, রেডি ব্যানার আমি করেন স্যার নাই, জি স্যার ব্যানার আমি রেডি ক্রিয়েট করেন নাই। করতেছি, জি হ্যাঁ স্যার আমি ক্রিয়েট করতেছি মাত্র। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি বের করতে থাকেন, আমি একটু পানি খেয়ে আসি। জি স্যার
কই এখনো এখনো বের হয় নাই? স্যার নেট মনে হয় স্লো কাজ করতেছে স্যার। হ্যাঁ, এটা জুমের মধ্যে আসলে তো একটু বেশি ইয়া লাগে, ওই গেমটা বেশি লাগে। হ্যাঁ, জি আর এখানে যত বেশি জন থাকবে তত আপনার নেট স্লো হবে। হ্যাঁ জি স্যার, স্যার এই যে আসছে হ্যাঁ, ঠিক আছে। এখন কি কি সমস্যা বলেন তো। স্যার, এই সমস্যা স্যার, এই যে ব্যানার ক্রিয়েট করছিলাম তো স্যার, এই হ্যাঁ যে লগোর সাথে ব্যানারটা ঠিক আছে কিনা স্যার? লোগো, লোগোর মধ্যে এত লেখা থাকবে কেন? লোগো একদম সিম্পল কয়েকটা অক্ষর দিয়ে সুন্দর করে ক্যালিওগ্রাফিক একটা ইয়ে করেন। হ্যাঁ, মানে RCH, রনি কম্পিউটার হাউস, এত বড় করে লিখতে হবে কেন? শুধু এটুকু দিলে হবে স্যার? আপনি RCH দিয়ে একটু কম্বিনেশন করেন। হ্যাঁ, সুন্দর করে। আর অনলাইনে অনেক লোগো বানানোর জায়গা পাবেন, সেই জায়গার মধ্যে ক্যারেক্টার দিয়ে দিলেই তারা ওই রকম লোগোর মতো করে বানায় দেয়। ওইটাও নেবেন না, ওইটা দেখে দেখে আপনি আবার নিজের মতো করে একটু সাজান, দেখবেন হয়ে গেছে। স্যার দুইটাই আমি ফাইবার থেকে ক্যানভা থেকে বানাইছি তো, এই জন্য ওই অনলাইনে যে ক্রিয়েটার আছে ওখান থেকে বানাইলে একটু মানে ভিন্ন রকম হয়ে যায়, এই জন্য আমি ক্যানভা থেকে দুইটাই অ্যাডজাস্ট করতে চাইছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আপনি ক্যানভার মধ্যেও তো লোগো অনেক অনেক ধরনের লোগো পাবেন, সেখানে দেখে দেখে আপনি আপনার মতো করে একটু চেষ্টা করেন। জি স্যার, ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ, হচ্ছে এই ক্যানভার ভিতরে স্যার একটা ডিজাইন যখন আমি করলাম, সেই ডিজাইনটা কি স্যার রিসাইজ করা যাবে, মানে নতুন করে সাইজ না করা না যাবে ওই ডিজাইনটা? মনে হয় না রিসার্চ করা যায়, মনে হয় না। করা যায় না? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনি এটা স্যার করতে পারেন, এটা করতে পারেন, নতুন একটা ডিজাইন নিয়ে ওই ধরেন ওইটা বড়, আর আপনি যেটা করলেন এটা ছোট, তাহলে এই ছোট জায়গাটুকুর মধ্যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলেন, আপনি নতুন ডিজাইনে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, পেস্ট করার পরে ওই বড়টার মধ্যে একটু স্কেল করে বড় করে নেন, তাহলে হবে না? জি স্যার, হবে হ্যাঁ স্যার। নাই, স্যার আমি এই যে এই হেডিং এটা কি ঠিক আছে স্যার? আমি হ্যাঁ। এটা এখন এই ক্রিয়েট যে করতে চাই। ফেসবুক বিজনেস পেজ লেখাটা লিখলেন, যে এই ফন্টটা তো পছন্দ হচ্ছে না, আর এত উপরে লিখবেন না, অন্তত পক্ষে 4-5 মিলিমিটার করে চতুর্দিকে তো আপনার মার্জিন রাখতে হবে, এদিকে একদম চতুর্দিকে, চতুর্দিকে আপনাকে 4-5 মিলিমিটার খালি রেখে কাজ করতে হবে। হ্যাঁ স্যার একটু ফাঁকা ফাঁকা হবে এরকম? হ্যাঁ, উপর থেকে আপনার মানে লেখা নিচে নিয়ে আসতে হবে, যে এক্সেপশনাল এক্সপার্ট সার্ভিস লিখলেন, যে এটা এত উপরে লিখছেন যে ওটা কেটে যাবে। আমাদের যে সুইচ টু বাইং এ গেলে যে গিগুলি দেখায়, হ্যাঁ, জি এত নিচে আনতে হবে না, এত নিচে আনতে হবে না, 4-5 মিলিমিটার। আপনি 4-5 মিলিমিটার বুঝেন না? জি জি স্যার, হ্যাঁ, 4-5 মিলিমিটার আপনাকে মার্জিন রাখতে হবে। আর এই যে ফেসবুক বিজনেস পেজ যে ফন্ট নিলেন, এটা তো ভালো ফন্ট না। আমি আমি সবসময় বলি যে নিউ সেলার আমরা সহজ সরল এবং সহজ সমস্ত কিছুর মধ্যে আমি সহজ সরল থাকবো। হ্যাঁ, এরকম পেঁচানো গোছানো কোনো ফন্ট নিব না, একদম সিম্পল বোল্ড একটা ফন্ট নিয়ে আমি কাজ করব। ঠিক আছে স্যার, সিম্পল ফন্ট হ্যাঁ নিব স্যার। ঠিক আছে, তাহলে আপনাকে স্যার আমি স্যার স্টপ করি। হ্যাঁ জি স্যার, স্যার এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা স্যার, হ্যাঁ কালারটা হ্যাঁ কি ঠিক আছে না স্যার? হ্যাঁ ঠিক আছে, এটা এটা ঠিক আছে, অসুবিধা নেই। আপনি একটা শেড শেড নিয়ে আসলেন, এটা ভালো চলবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
এমডি জালাল হোসেন স্যার, আমি পেজ স্টুডেন্ট, আমার ফেসবুক বিজনেস পেজ গিটটা একটু দেখে দিবেন। এমডি জালাল হোসেন ভাই কি আছেন? জালাল হোসেন ভাই, জি মাইকটা আনমিউট করেন। মাইকটা আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, এখন এই আপনি কি আপনি কি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সম্পূর্ণটুকু দেখাবেন না শুধুমাত্র ব্যানার দেখাবেন, কোনটা? সম্পূর্ণটুকুই স্যার, ডেসক্রিপশনটা দেখা লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যানার সম্বন্ধে বলি। আপনার দেখেন যে এই পাশে যে ম্যাজেন্টা কালার তার সাথে হলুদ কালার, এটা কি চোখে দেখতে কি ভালো লাগতেছে? একটা কালারের সাথে আরেকটা কালারের কম্বিনেশন কি ভালো? তাহলে এটা কিরকম করে দিব স্যার? হ্যাঁ আমি বলি যে আপনি হলুদ আর এই যে ম্যাজেন্টা কালার এখানে সবুজ দেন বা নীল দেন, দেখুন যে খুব সুন্দর লাগতেছে। হলুদের সাথে মানে এটা বেসিক কালারের বেসিক, এই যে এরকম। হ্যাঁ এটা তো আবার আপনার ছবির নিচে যে কালারটা দিলেন এটা একটা ডিম কালার। হ্যাঁ আপনি ওই যে নীল কালারের যে স্ট্রিপটা দিলেন সেটার সাথে মিল করে এখানে নীলের একটা শেডিং নিয়ে আসেন। হ্যাঁ ধরেন ওইটা একটু হালকা নীল হলো, এই আপনার ছবির নিচে একটু গাঢ় নীল দিলেন, তাহলে এটা কম্বিনেশন হয়ে গেল। এখানেও দেখেন যে এই এই আপনার ছবির নিচে যে কালার আর ওই যে স্ট্রিপটা দিলেন, এই এই কালারের কম্বিনেশন কি ঠিক হলো কিনা। ঠিক আছে স্যার, তাহলে এটা হ্যাঁ সেম কালার দেবো, এটা শুধু একটু হালকা পাক একটু গাঢ়। হ্যাঁ 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 ঠিক আছে স্যার। তাহলে কি লেখা লেখা দেখবো না? হ্যাঁ হ্যাঁ এই যে ডেসক্রিপশন। না আমি ব্যানারের লেখা দেখতে চাচ্ছিলাম। স্যার দেখবেন তো অবশ্যই। এখন মানে কোন ব্যানারটা রাখবেন সেটাই দেখব এখন, বলেন। তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে এটাই শুধু রাখবো। আচ্ছা ঠিক আছে, প্রফেশনাল অ্যাট্রাকটিভ সার্ভিস, প্রফেশনাল অ্যাট্রাকটিভ সার্ভিস বলে কোনো কথা আছে? প্রফেশনাল সার্ভিস বা অ্যাট্রাকটিভ পেজ ক্রিয়েট এরকম বলতে পারেন। হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে প্রফেশনাল সার্ভিস ওইটাই দিব তাহলে। হ্যাঁ ওকে স্যার, তাহলে আপনি এইভাবে বলেন প্রফেশনাল সার্ভিস অন ফেসবুক বিজনেস পেজ, পেজের ঠিক নিচে, না আপনি তো নিচে নিচে তো ক্রিয়েট এন্ড ম্যানেজ তো লিখলেন। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে আর ওইখানে ক্রিয়েট আলাদা করে লিখতে হবে না। আপনি বলেন প্রফেশনাল সার্ভিস অন ফেসবুক বিজনেস পেজ, তারপরে যে সাব হেডিং গুলি ক্রিয়েট এন্ড ম্যানেজ, সেট আপ এন্ড অপটিমাইজ, অ্যাড সিটিএ বাটন, অটোমেটিক রিপ্লাই। হ্যাঁ আর এখানে এক্সক্লুসিভলি অন ফাইবারটা লিখবেন না? ঠিক আছে স্যার, লিখতে ভুলে গেছি, আবার লিখব। হ্যাঁ তাহলে আপনি অটোমেটিক রিপ্লাই এটা বাদ দিয়ে এই এইটার মধ্যে আপনি এক্সক্লুসিভলি অন ফাইবারটা লিখে দেন। আর দেখেন যে এই সাব হেডিং গুলি আপনি উপরে সবুজ কালার দিলেন, নিচেরটা একটু এই যে কমলা কালার দিলেন, এই কালার গুলিও কি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কি ম্যাচ করলো? হ্যাঁ এই যে কালার কম্বিনেশন একটা বিরাট বিষয়। হ্যাঁ এগুলি আপনার গিগটা একটুখানি চেঞ্জ করেন দেখবেন আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। হ্যাঁ আপনি এই যে আপনার ছবির নিচে আমি একটু একটু গাঢ় নীল দিতে বললাম, এখন যদি এই যে ফোরগ্রাউন্ডে আপনি ক্রিয়েট এন্ড ম্যানেজের নিচে যে সবুজ সেটা কি ওই নীলের সাথে মিলবে? মিলবে না। না মিলবে না তো। হ্যাঁ
তারপরে এই যে গ্রিড গুলি দিলেন, গ্রিড গুলি একেবারে ওই যে বাম পাশে দেখেন ক্রিয়েট ম্যানেজ এটার সাথে লেগে গেছে, এরকম না একটুখানি মানে ফ্রি করে দেন লেখাগুলিকে, যেরকম নিচে অ্যাড সিটিএ বাটন এটা একদম ফ্রি আছে, হ্যাঁ তারপরেটাও ফ্রি আছে, কিন্তু তারপরেটা আবার গ্রিডে গ্রিডের ঠিক মাঝখানে হয় নাই। হ্যাঁ এই যে আমি সবসময় বলি যে ছোট ছোট সৌন্দর্য থেকে বড় সৌন্দর্যটা চলে আসে, হ্যাঁ আপনি সব দিকে খেয়াল রাখবেন যে কোনো মানে অসামঞ্জস্য হচ্ছে কিনা সেটাকে সুন্দর করে সাজান, দেখবেন আস্তে 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 আপনার ব্যানারটা সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনার লেখাটাকে সব ঠিক আছে, ফাইবারের লোগোটা ঠিক আছে, ফেসবুকের লোগোটা ঠিক আছে, আপনার ছবিও ঠিক আছে, সব ঠিক আছে, খালি কালার কম্বিনেশনটা আর এই যে উপরে লেখাটা একটু চেঞ্জ করেন তাহলেই হবে। ফেসবুক বিজনেস পেজ লেখাটা আরো ডানে বামে আরো বড় করতে পারেন, আর গ্রিড কোনো সময় বর্ডারের সাথে লাগাবেন না, তাহলে খারাপ দেখা যায়, একটুখানি ভিতরে ঢুকাই দিবেন। ঠিক আছে স্যার, মানে ওই যে 4-5 মিলিমিটার আপনি মার্জিন রাখলেন ওই মার্জিনটা আপনি গ্রিডটাও ভিতরে ঢুকাই দিন। হ্যাঁ আসেন, আর মার্জিনটা কি ঠিক আছে নাকি আর একটু কম বেশি করব? হ্যাঁ মার্জিন ঠিক আছে, মার্জিন ঠিক আছে, হ্যাঁ চলবে, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, হ্যাঁ ডেসক্রিপশন তো অনেক বড় লিখে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপশনটা দেখে আসুন। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সার্ভিস। হ্যাঁ ফেসবুক ইজ এ হেল্পফুল সোশ্যাল মিডিয়া। স্যার টাইটেলটা, ও টাইটেল, হ্যাঁ টাইটেল profile setup and integration, I will create and design Facebook business page perfectly and manage. হ্যাঁ ঠিক আছে, আচ্ছা Facebook is a useful social media, millions of people around the world use it. Not only this with the help of these people are improving their business. হ্যাঁ এখানে ওই যে দিস কথাটা বেশি হয়েছে, হ্যাঁ একটু বেশি হয়ে গেছে, একটু চেঞ্জ করে দিয়েন আর কি। হ্যাঁ ঠিক আছে, এ ফেসবুক বিজনেস পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এনি বিজনেস, এনি বিজনেস অনলাইন, হ্যাঁ বা ইন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এরকম কিছু একটা দিতে হবে। হ্যাঁ কারণ ফেসবুক তো আর মানে লোকাল বিজনেসের জন্য না, ঠিক না? ইউ ক্যান প্রমোট ইওর বিজনেস টু মিলিয়ন্স, আমি এই কথাটা ভুল বললাম, ফেসবুক লোকাল বিজনেসও কাজে লাগে। হ্যাঁ তারপরেও এই সোশ্যাল মিডিয়া একটা, এটা বলাটা ভালো আছে। You can promote your business to millions of people and sell any product perfectly from Facebook. Buy বলেন, buy Facebook. Sell এর বদলে buy বলবো? না না, perfectly buy Facebook. Oh, buy, ঠিক আছে বুঝছি স্যার। হ্যাঁ, Facebook দিয়ে, আপনি Facebook, Facebook কে from Facebook না, হ্যাঁ? উইথ দিস পেজ ইউ ক্যান গ্রো ইউর বিজনেস ফাস্টার। হ্যাঁ ঠিক আছে, আই এম প্রফেশনালি স্কিল ইন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সার্ভিস, ক্রিয়েশন না, হ্যাঁ ক্রিয়েট দিলে পরে ওই একটা সবুজ দাগ আছে না গ্রামাটিক্যাল ভুল এরকম দেখায়, ওখানে রাইট বাটন চাপলে তো ক্রিয়েশন। হ্যাঁ যেটা হচ্ছে যে আপনার মানে গ্রামারলি, গ্রামারলি কি মানে আমাদের ব্রেন থেকে কি ভালো, আপনি যে এই যে শব্দগুলি সাজাচ্ছেন তার উপরে ভিত্তি করেই কিন্তু গ্রামারলি সাজেশন দেয়। হ্যাঁ আপনার কি গ্রামারলি ইনস্টল করা তো আছে নাকি? ওটা উইন্ডোজ 10 তো অটোমেটিক ছিল মনে হয়, আমি তো হ্যাঁ এই এই
আপনার যেটা সেটা হলো গুগলের কারেকশন, হ্যাঁ, কিন্তু আপনি গ্রামারলিটা দিবেন, হ্যাঁ গ্রামারলিটা ভালো, হ্যাঁ ঠিক আছে। আর আই এম প্রফেশনালি স্কিলড ইন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন সার্ভিস, এটাও চলে, অসুবিধা নাই, কিন্তু ক্রিয়েট সার্ভিসটাই তো আমার কাছে সুন্দর মনে হয়। লোগোস এন্ড ব্যানার্স সিটি হ্যাঁ লোগো লোগো ব্যানার তো একটাই, লোগো মানে অনেকগুলি লোগো তো দিতে হয় না, হ্যাঁ ব্যানার একটাই, সিটিএ বাটনও একটাই, হ্যাঁ সেট আপ অল বিজনেস ডিটেলস, হ্যাঁ এই যে বিজনেস ডিটেলস এগুলি একটু বড় হাতের করবেন, হ্যাঁ বিজনেস ডিটেলস, হ্যাঁ অটোমেটিক আনসার্স, আনসার্স কেন অটোমেটিক, অটো আনসার বলেন, হ্যাঁ অটো আনসার, ওকে স্যার, হ্যাঁ ফিক্স অল সেটিংস, ম্যানেজ ইওর পেজ এন্ড ক্রিয়েট অ্যামেজিং পোস্ট, আই ক্যান বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড আন্ডারস্ট্যান্ড ইওর সাইকোলজি, তার সাইকোলজি জানার তো কোনো দরকার নেই, হ্যাঁ আর আপনি আপনি তো মনোবিজ্ঞানী না, আপনার সাইকোলজি জানার তো দরকার নাই, হ্যাঁ বলেন আই আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইওর ডিমান্ড, হ্যাঁ এটা বলতে পারেন, হ্যাঁ আর আপনি বলতেছেন আই ক্যান বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ তাহলে এখানে একটা বিশেষণ নিয়ে আসেন, আই ক্যান বি ইওর পারফেক্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বলেন আরো সুন্দর হবে না, এন্ড আন্ডারস্ট্যান্ড ইওর ডিমান্ড, বা নিড, আন্ডারস্ট্যান্ড ইওর নিড, হ্যাঁ লেখাগুলি ঠিক আছে, একদম অনেকটুকুই ঠিক আছে, একটুখানি এদিক সেদিক করলেই হয়ে যাবে, হ্যাঁ সার্ভিস ডেসক্রিপশন, তারপরে এন্টার দিয়ে লেখাগুলি একটু নিচে নামাবে, ক্রিয়েট বিজনেস পেজ ফ্যান পেজ, লোগো এন্ড ব্যানার, এই যে লোগো ব্যানার এল বড় ব্যানার বি বড়, হ্যাঁ বিজনেস পেজ বিজনেস এর বি বড়, পেজ এর পি বড়, ফ্যান পেজ এর এফ বড়, পেজ এর পি বড়, এগুলি খেয়াল করবেন, হ্যাঁ সেট আপ বিজনেস ইনফরমেশন, এই যে সেট আপ বিজনেস এর বি বড়, ইনফরমেশন একটা বড় করতে হবে না, সিটিএ বাটন ঠিক আছে, আদার সোশ্যাল মিডিয়া ইনফরমেশন ঠিক আছে, আদার ওটা বড় হবে কারণ এটা সেন্টেন্স এর প্রথম অক্ষর, হ্যাঁ অ্যাড সার্ভিস, হ্যাঁ অ্যাড সার্ভিস উইথ এক্সাক্ট ইমেজ, অ্যাড সার্ভিস উইথ এক্সাক্ট ইমেজ, অটো রিপ্লাই সার্ভিস, সেট আপ এ হ্যাশট্যাগ, সেট আপ এ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ তো একটা দিবেন না, আপনি অনেক হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাঁ আপনি বলেন যে প্রপার হ্যাশট্যাগ, হ্যাঁ সেট আপ প্রপার হ্যাশট্যাগ, আবার নিচে আবার প্রপার টেমপ্লেট ইয়ে বলতেছেন, হ্যাঁ তাহলে এখানে অন্য শব্দ ব্যবহার করবেন, আপনি বলেন যে কি বলবেন টেমপ্লেট 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 কি হবে, এখন আমার মনে আসছে না, কিন্তু আপনি টেমপ্লেটের জায়গায় অন্য শব্দ তাহলে ব্যবহার করতে হবে, যদি উপরে হ্যাঁ কাস্টম ট্যাব কিওয়ার্ড সেট, হ্যাঁ ঠিক আছে আসেন নিচে আসেন, মাই সার্ভিস স্পেশালিটি, মাই সার্ভিস স্পেশালিটির পরে আবার এন্টার দিয়ে লেখাগুলি নিচে নামাবে, 100% হাই কোয়ালিটি ওয়ার্ক উইথ ইউর স্যাটিসফ্যাকশন, ফাইন ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি, ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি,
delivery work in a short time, believable support, believable support. তাহলে বিলিভেবল না বলে বলেন অনেস্ট, হ্যাঁ অনেস্ট সাপোর্ট, অনেস্ট না, এটা আপনার এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হচ্ছে না। হ্যাঁ সাপোর্ট বলেন যে আমরা যেটা বলি যে 24 আওয়ার অনলাইন সাপোর্ট, হ্যাঁ এইভাবে বলি, 100% প্রফেশনাল, হ্যাঁ ঠিক আছে, ওই যে উপরে 100% লিখলেন শেষেটা 100% লিখলেন, একই শব্দ দুইবার ব্যবহার করবেন না। হ্যাঁ তারপরে নিচে, হ্যাঁ নিচে একটা লাইন লিখে দিবেন যে if you hire me I will create your business page very attractively and smoothly, এরকম বলে তারপরে থ্যাঙ্কস দিবেন, তার নিচে এন বি দিয়ে বলবেন এক্সক্লুসিভলি অন ফাইবার। ওকে স্যার, হ্যাঁ আসেন প্রাইজিং এ আসেন, 25, 45, 75, হ্যাঁ সুন্দর প্রাইজিং টা সুন্দর। আর এই যে সিলভার গোল্ড এইখানে এইভাবে না বলে আপনি আছে ভিতরে লিখছেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট পেজ সেট আপ সিটি, হ্যাঁ চলবে এটাও চলবে, অসুবিধা নেই। তাহলে আপনার তিনটা প্যাকেজ তো আলাদা আলাদা করেছেন না? জি জি, আচ্ছা ঠিক আছে, আসলে প্রিমিয়ামে 10 পোস্ট দেওয়া লাগতো, 10 পোস্ট তো লিখতে পারি না, তো নেয় নাই না, ঠিক আছে ওইটা লিখতে হবে না, অসুবিধা নেই, বারবার ডিস্টার্ব করতেছে স্যার, হ্যাঁ ওকে স্যার ঠিক আছে, তাহলে যা লিখেছেন ঠিক আছে চলবে। আর এই যে ঘরগুলোকে আরো কি পূরণ করব, এখন যেটা হচ্ছে যে আমি তো যে অ্যাকশন প্ল্যানটা আমি সবগুলিতে দিতে বলি, আর ওয়েবসাইট ইন্টিগ্রেশন ঠিক আছে, অ্যানালিটিক এটাও ঠিক আছে, আর প্রোফাইল ইমেজ এন্ড কভার, এই যে কভার আর প্রোফাইল ইমেজ এগুলো তো সবগুলিতে তো দিতে হবে, আপনি তো একটা তো বাদ দিলেন, আর পেজ সেট আপ তিনটাতে দিয়েছেন, পেজ সেট আপ তো মানে তিন প্যাকেজের মধ্যে আপনার পেজ সেট আপ করতে হবে। হ্যাঁ জি, নাম্বার অফ প্ল্যাটফর্ম, ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম আপনি প্রিমিয়ামে 15 দিন নেন, হ্যাঁ ওকে স্যার, আর এটা নেন 7 দিন স্ট্যান্ডার্ডটা, আর এটা 3 দিন থাকুক, আপনাকে টেস্ট করতে চাইলে যেন 3 দিনের মধ্যে টেস্ট করে শেষ করে ফেলতে পারে, এই জন্য আপনার বেসিক, হ্যাঁ কিন্তু স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামে তো কাজ বেশি, আপনি 7 দিনে পারবেন না। ওকে স্যার, হ্যাঁ আসেন নিচে ট্যাগগুলি দেখেন, বিজনেস পেজ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার সেট আপ, ফেসবুক পেজ, ফ্যান পেজ, হ্যাঁ ঠিক আছে আপনার ট্যাগ একেবারে ঠিক আছে চলবে। তাহলে একটু আপনি মোটামুটি তো অনেকটুকুই বুঝেছেন, একটুখানি ঘষামাজা আর কি, হ্যাঁ জি স্যার, আর যেটা হচ্ছে ব্যানারটা সুন্দর করে করার চেষ্টা করেন, ব্যানারের উপরে কাজের অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি আপনাকে স্টপ করি, হ্যাঁ জি স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আবদুল্লাহ আল মামুন, চেক মাই গিগ, হ্যাঁ মামুন ভাই কি আছেন? আবদুল্লাহ আল মামুন ভাই, আবদুল্লাহ আল মামুন ভাই, হ্যাঁ মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি আবদুল্লাহ আল মামুন? জি স্যার, স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ এই তো আছে, আপনি ভালো আছেন? স্যার ভালো আছি স্যার, এখন হ্যাঁ সংসার ছিলাম ওই জন্য স্যার অনেকদিন পরে আসলাম স্যার। হ্যাঁ
গিগ গিগ দেখাবেন কিসের গিগ স্যার গিগ বলতে স্যার ফেসবুক বিজনেস পেজ আপনি অনেক কিছু দেখে দিয়েছিলেন আমি সব করছি এখন একটু স্যার আপনি একটু দেখে দিবেন ঠিক আছে নাকি যদি কানেকশন থাকে স্যার হ্যাঁ ঠিক আছে ওপেন করেন হ্যাঁ আর যখন দেখা যায় যে একটা জোয়ার চলতে থাকে যে ফেসবুক বিজনেস পেজ এখন আমাদের এখানে তো 300 জনের মতো থাকেন 300 জনই যদি ফেসবুক বিজনেস পেজের গিগটা তৈরি করেন তাহলে বুঝেন যে অন্তত পক্ষে তো আপনাকে এই 300 জনকে বিট করে আসতে হবে এখন এই ফেসবুক বিজনেস পেজের গিগ দেখবেন 10,000 আছে এখন এই 10,000-এর মধ্যে তো 10,000-ই ধরেন বাংলাদেশি এই 10,000-কে বিট করে আপনাকে আসতে হবে এখন বুঝেন যে আপনারা একই কাজ সবাই যদি শুরু করেন তাহলে কি অবস্থা হবে একটু ভাবার বিষয় না এগুলি একেবারে গভীর সমুদ্রে গিয়ে পড়ে মানে 60,000-70,000 কম্পিটিটর মধ্যে গিয়ে পড়ে তখন এগুলি থেকে মানে নিজেকে বের করে নিয়ে আসতে গেলে কতটুকু শ্রমের দরকার আর কতটুকু আপনার গিগটা ভালো করা দরকার এটা এটা তো মনে বুঝবেন ঠিক না হ্যাঁ তাহলে আপনাকে তো সেইভাবে প্রিপারেশন নিয়ে একটা গিগ বানানো দরকার অন্তত পক্ষে একটা গিগের পিছনে তো 15 দিন আপনাকে দিতে হবে হ্যাঁ এখন আপনারা কি করেন তাড়াহুড়া করেন তাড়াহুড়া করলে কিন্তু আপনার কাজ হবে না একটু ধৈর্যের কাজ এগুলি হ্যাঁ একটা গিগ তৈরি করা এবং একদম পারফেক্টলি একটা গিগ তৈরি করা খুবই এখন এখন দেখবেন যে আপনি এখন তাড়াহুড়া করে যেটা বানাচ্ছেন 3 মাস পরে যখন আপনি পুরান হয়ে যাবেন তখন আরে দূর এটা কি বানাইলাম আমি তখন এটা মনে হবে এটা হবে স্যার এই জন্য আমি অত তাড়াহুড়া করি না স্যার আমি হ্যাঁ তাহলে আগে থেকেই সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন I will make impressive Facebook business page and optimize. তাহলে make আর create পার্থক্য কি? পার্থক্য আছে পার্থক্য আছে মেক মেক করা আমি জামা মেক করলাম আমি ইঞ্জিন মেক করলাম মানে বস্তুগত জিনিস আমি ক্রিয়েট করলাম হ্যাঁ মানে সেটা বস্তুগত হবে না আমি কি ফেসবুক বিজনেস পেজটা কি বস্তুগত জিনিস বানাচ্ছি না স্যার বস্তুগত না স্যার হ্যাঁ তাহলে আপনাকে এখানে বলতে হবে ক্রিয়েট শব্দ ক্রিয়েট শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ আর যেটা হ্যাঁ আর যেটা হচ্ছে যে আপনি বলতেছেন আই উইল মেক ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ এন্ড অপটিমাইজ না আপনি ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ বানাবেন এবং অপটিমাইজ করবেন তাহলে আপনাকে বলার দরকার তো এইভাবে যে আই উইল ক্রিয়েট ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ এন্ড এন্ড কি এন্ড এখানেও তো একটা ভার্ব আসার কথা নাকি and optimize business page and optimize এখন অপটিমাইজের আগে তো এটা সেটআপ করতে হবে ম্যানেজ করতে হবে তারপর অপটিমাইজ করতে হবে হ্যাঁ অপটিমাইজ তো হলো একদম সবার শেষের কাজ হ্যাঁ এখন একেবারেই আপনি শুধুমাত্র অপটিমাইজ করবেন তার আগের কথাগুলি তো কিছুই দিলেন না সেটা ম্যান অপটিমাইজ দিলে ভালো হতো তার আসলে
আপনাকে বলতে হবে সেট আপ ম্যানেজ এন্ড অপটিমাইজ তাহলে আই উইল ক্রিয়েট ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস স্পেস সেট আপ ম্যানেজ এন্ড অপটিমাইজ তখন দিলে ভালো হবে হ্যাঁ 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 কিন্তু আচ্ছা এটা বিজনেস স্পেস হ্যাঁ ঠিক আছে চলবে তাহলে টাইটেলটা একটুখানি চেঞ্জ করেন হ্যাঁ ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং 9:15 বাজে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং তো না সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাঁ কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং হলে সেটার সাব মানে সার্ভিস টাইপটা হয় অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট কিন্তু এই অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট আমরা আবার ফেসবুক প্রমোশনের কাজে লাগে হ্যাঁ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সার্ভিস হ্যাঁ কলন দিতে হবে না সার্ভিসের পরে কলন দিতে হবে না By Facebook business page creation, a company or brand can reach millions of people. As a result, they can understand their mind demand in this way, way the company achieve their goal. I can create Facebook business page professionally. I have supports skills to manage this job like graphics design, video editing, SEO, product description, article writing, photo editing, chatbot setup, banner and logo design, auto answer setup, etc. All are setups of a Facebook business page creation. I can handle independently. আপনি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এসইও সব করে ফেলছেন সবার শেষে মনে পড়ছে যে লোগো আর ব্যানারটা দিতে হবে কিন্তু লোগো ব্যানার তো প্রথম কাজ হ্যাঁ আপনার কাজের সিরিয়ালটা তো এখানে বুঝাতে হবে লার্জেস্ট সোশ্যাল মিডিয়া ইন আওয়ার মডার্ন ওয়ার্ল্ড ইট হ্যাজ 2.7 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার ইফ উই পোস্ট অ্যান অ্যাড অর নিউজ ইন দিস মিডিয়া ইট উইল স্প্রেড টু মিলিয়ন্স অফ পিপল উইদিন এ মিনিট তাহলে ফেসবুকে কথা হয়ে গেল হ্যাঁ কিন্তু আমি যেটা বলতেছি সেটাও একদম মুখস্থ কথা আমি এটা বলতে গেলে এইভাবে একেবারে স্পন্টেনিয়াস এইভাবে চলে আসে কিন্তু এইভাবেও লিখবেন না কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে আমি প্রথমে 2-3 লাইন বলবেন ফেসবুক সম্বন্ধে তারপরে এই যে বাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন তারপরে বললেন সব ঠিক আছে হ্যাঁ আর নিচের কথাগুলি একটুখানি আবার রিশাফল করেন তাহলে ঠিক হয়ে গেল হ্যাঁ সিরিয়ালি লিখতে হবে হ্যাঁ আসেন নিচে আসেন মাই সার্ভিস ডেসক্রিপশন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট হ্যাঁ এখানে বিজনেস পেজ কমা দিয়ে ফ্যান পেজ ক্রিয়েট বলে দেন একসাথে হয়ে গেল দুইটা হ্যাঁ বিজনেস পেজ কমা ফ্যান পেজ ভ্যানিটি ইউআরএল সেটআপ সিটিএ বাটন সেটিং অপটিমাইজ ইউর পেজ অ্যাট্রাকটিভ ব্যানার এন্ড লোগো প্রাইভেসি সেটআপ সেটআপ ইউর একই শব্দ সেটআপ 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 হ্যাঁ হ্যাঁ সেটআপ ইউর লোকেশন ইন ফেসবুক পেজ না তো ফেসবুক ম্যাপ হ্যাঁ আপনি সেটআপ আর বলতে হবে না আপনি লোকেশন ইন ফেসবুক ম্যাপ এটুক বললেই তো যথেষ্ট হ্যাঁ সেটআপ ইউরটা বাদ দিয়ে দেন লোকেশন ইন ফেসবুক ম্যাপ
কাস্টমাইজ বাটন, হ্যাঁ কাস্টমাইজ বাটন না কাস্টম বাটন, কাস্টম কাস্টম বাটন না কাস্টম ট্যাগ, ট্যাব 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 কাস্টম ট্যাব, অ্যানিমেটেড ব্যানার ডিজাইন, হ্যাঁ ঠিক আছে সুন্দর কথা, শিডিউল পোস্ট ঠিক আছে, বিল্ড ইওর পোস্ট অফার ঠিক আছে, মনিটাইজেশন এফবি বিজনেস পেজ চ্যাটবট ক্রিয়েট ঠিক আছে, সেটআপ অটো মেসেজ আনসার, হ্যাঁ ঠিক আছে আসেন নিচে আসেন, এটা যে সার্ভিস স্পেশালিটি নিচে নামাবেন, হ্যাঁ এন্টার দিয়ে নিচে নামাবেন ঠিক আছে, প্রফেশনালি ম্যানেজ এফবি পেজ প্রফেশনাল আবার প্রফেশনাল, হ্যাঁ প্রফেশনাল সার্ভিস এনি টাইম সাপোর্ট, আপনি এনি টাইম সাপোর্ট, এনি টাইম সাপোর্ট না বলে বলেন যে ফুল টাইম অনলাইন সাপোর্ট, হ্যাঁ ফুল টাইম অনলাইন সাপোর্ট, হ্যাঁ জাস্ট টাইম ডেলিভারি, হ্যাঁ ঠিক আছে, ইফ ইউ হায়ার মি আই উইল ক্রিয়েট ইউর পেজ ভেরি অ্যাকুরেটলি অ্যান্ড পারফেক্টলি, তারপরে একটা থ্যাঙ্কস দিবেন, তারপরে নো দেবেন, হ্যাঁ 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 এক্সক্লুসিভলি অন ফাইবার, হ্যাঁ ঠিক আছে আসেন প্যাকেজের মধ্যে আসেন, 30, 70, 120 এখন আপনার যে $25 দিয়ে দিল আর আপনি $30 দিলেন, আপনাকে তো কাজ দিবে না, আপনাকে সবার সাথে তাল মিলিয়ে করতে হবে, হ্যাঁ দরকার হলে $20 করেন বেসিকে, এটা আপনাকে যেরকম বলতেছে সবাই তো শুনতেছে, কিন্তু যেটা হচ্ছে এটা হলো আপনার চতুরতা, আপনি কিভাবে এই সেটিংটা করবেন, তাহলে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ব্যানার ডিজাইন টেমপ্লেট ভ্যানিটি ইউআরএল, কিন্তু বেসিক এর মধ্যে যে বেসিক যে সেটআপ গুলি এগুলি লিখে দিবেন, হ্যাঁ ওই যে সিটিএ বাটনটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছেন এটা তো না, সিটিএ বাটন ইউআরএল সবই কিন্তু বেসিক সেটআপ, বেসিক এর মধ্যে, তারপরে আপনি স্ট্যান্ডার্ডে এসে বেসিক প্লাস বলেন যে গ্রাফিক্সটা ভালো করবেন, তারপরে পোস্ট ক্রিয়েট করবেন ভালোভাবে, পাঁচটা পোস্ট করবেন ম্যানেজ করবেন, এটা হলো হ্যাঁ, আবার এই যে প্রিমিয়ামে শুধুমাত্র এসইও আর চ্যাটবট লিখে রাখছেন, এখানে তো আরো আরো কথা আসবে, স্ট্যান্ডার্ড প্লাস এসইও চ্যাটবট লিখছে অর্থাৎ, হ্যাঁ মানে প্রিমিয়ামের মধ্যে আপনার স্ট্যান্ডার্ড দিয়েছি আর হলো এসইও চ্যাটবট, হ্যাঁ এসইও বললেন এইখানে প্রিমিয়ামের মধ্যে একদম সমস্ত কথাগুলি বলেন যে অটো আনসার করবেন, এসইও করবেন, চ্যাটবট করবেন, তারপরে আর কি ওই কিওয়ার্ডটা সেটিং করবেন, ডেসক্রিপশন সুন্দর করে লিখবেন, সমস্ত ডিটেইল লিখে দেন, হ্যাঁ হ্যাঁ, আর এখানে প্রিমিয়ামে বলেন যে 10টা পোস্ট করবেন, 10 দিন ম্যানেজ করবেন, হ্যাঁ এই এইভাবে বলেন, আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে, এই তো দেখা শেষ হলো, আর আপনি ব্যানার দেখেন তাড়াতাড়ি, ব্যানারটা স্যার একটুখানি দেখাচ্ছি, হ্যাঁ ব্যানারটা তো একেবারেই সুন্দর, আমি আমার মনে হয় আপনি লেখাগুলি কালো করব নাকি, আপনি লেখাগুলি কালো করে দেন দেখবেন আরো সুন্দর দেখা যাবে, হ্যাঁ আর এই যে সাব হেডিং গুলি হ্যাঁ এক্সক্লুসিভলি অন ফাইবার আরো বড় করতে হবে, লেখাটা আরো বড় করতে হবে, হ্যাঁ আরো বড় করতে হবে, আর এই যে দেখেন সাব হেডিং গুলি লিখলেন একদম গ্রিডের সাথে লেগে গেছে, এগুলি একটু বাম পাশে সরান, গ্রিডটা ঠিক থাকবে, গ্রিডটা তো একেবারেই আপনার রাইট অ্যালাইন সুন্দরভাবে রাইট অ্যালাইন করলেন, কিন্তু লেখাগুলি একটু ভিতরে ঢোকান, তাহলে মানে একদম গ্রিডের সাথে লেগে গেছে খারাপ দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাবে, আর দেখেন যে আপনার এই সাব হেডিং গুলির নিচে অনেকটুকু জায়গা খালি, এই জায়গাটুকু কিভাবে ভরা যায় একটু চিন্তা কর, আপনার এই কালারটা ভালো, শুধু লেখাগুলি কালো করে দেন,
হ্যাঁ, আর লেখা কালো লেখার নিচে সাদা দিয়ে একটুখানি ট্রান্সপারেন্ট করে দেন, সুন্দর লাগবে। কালো লেখার নিচে সাদা দিয়ে ট্রান্সপারেন্ট করে দেবো? হ্যাঁ ঠিক আছে, সাদা দিয়ে ওই নীল একটু একটু দেখা যাবে, সাদার ভিতর দিয়ে সুন্দর দেখা যাবে। ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করি। স্যার আমি আবার আসবো স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এমডি শাকিল হাসান, এমডি শাকিল হাসান ভাই কি আছেন? এমডি শাকিল হাসান ভাই, হ্যাঁ জি মাইকটা একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি ভাবছিলাম আজকে আর সিরিয়াল হবে না, তার জন্য আমি অন্য জায়গায় আমি কাজ করতেছিলাম। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা তো এটি ভুল করেন, অন্য জায়গায় কাজ করতেছেন, যে আরেকজনকে সাপোর্ট দিচ্ছি সেটা আপনার কাজে লাগবে না, এটা মনে করেন কেন? এটা আপনারা সবাই করেন, যখন আপনাকে ডাকা হয় দৌড় দিয়ে এসে কম্পিউটারের সামনে বসেন, কিন্তু তার আগের যে কথাগুলি সেটা আপনারও তো কাজে লাগতে পারে। আচ্ছা যাক, অসুবিধা নেই। আই উইল ক্রিয়েট সেটআপ অপটিমাইজ ইউটিউব চ্যানেল পারফেক্টলি, ফাইন, সুন্দর। ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও প্রমোশন এন্ড ডিস্ট্রিবিউশন, ফাইন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব, ইউটিউব এসইও প্রমোট, ইউটিউব সেটআপ, ইউটিউব, হ্যাঁ ঠিক আছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট সার্ভিস, ইউটিউব ইজ এ নেসেসারি প্ল্যাটফর্ম ফর এনি কোম্পানি, ইট ইজ এ ভেরি স্ট্রং ওয়ে অ্যাট প্রেজেন্ট টু ডেভেলপ এনি বিজনেস অ্যান্ড রিচ মিলিয়ন্স অফ পিপল ইন এ শর্ট টাইম। এটা যে মানে ইউটিউবটা যে একটা ভিডিও প্রমোশনের মানে প্ল্যাটফর্ম, এটি তো বললেন না। হ্যাঁ, যে এটা আপনি বললেন যে নেসেসারি প্ল্যাটফর্ম ফর এনি কোম্পানি, এখানে প্রথমেই বলেন যে এটা একটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে ভিডিও প্রমোট করা হয়, ভিডিও মানুষ ভিডিও এই ইউটিউবের মধ্যে সবাই ভিডিও দেখে, এবং এই এটা পপুলার যেহেতু, এইখানে যে কোনো অ্যাড যে কোনো সার্ভিস দিলে খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। মানে এতগুলো তো নেবে না স্যার। হ্যাঁ হ্যাঁ বলতেছি স্যার, এতগুলো একটা পেরে অতগুলো দিলে আমি নেবে না স্যার, বেশি হয়ে যায়, বুঝতে পারছেন? আমি বুঝবো না কেন? আমি তো বুঝতেছি, এবং আমি যে বলি, আমি আমি যে বলি এখানে তিন দুই তিন লাইন করে লিখতে, আপনি তো দুই লাইন লিখলেন তারপরে বলতেছেন বেশি হয়ে যাবে। হ্যাঁ আমি তো চার পাঁচ লাইন করে লিখি, তারপরে তো 1200 আমি কভার করতে পারি না, আপনি বলতেছেন এই দুই দুই লাইন লেখার পরে আর হবে না বলতেছেন। স্যার এই দুই লাইন করে লিখছি তাই স্যার অনেক বেশি হয়ে গেছে। YouTube channel create is very important for any company. If anyone avoids YouTube channel create, then he or she would not achieve her company goal. আপনি ভিডিও কথাটা এই আপনার কোনো জায়গায় নাই, এই দুইটা প্যারা করলেন, দুইটা প্যারার মধ্যেই ভিডিও কথাটা নাই, যে এটা যে মানে ইউটিউবে যে ভিডিও দেওয়া হয়, ভিডিও তৈরি করে দিলে তারপরে মানুষ ভিডিও দেখে এবং সেখান থেকে মানে মানুষ সার্ভিস সম্বন্ধে জানে, মানুষ প্রোডাক্ট সম্বন্ধে জানে, কথাগুলি কি ক্লিয়ার হলো? জি স্যার, আমি শুধু ইউটিউব চ্যানেল মানে এটা সম্পর্কে লিখছি সবগুলাই।
আপনার কথা তো ঠিক আছে, আমি তো সেটা মানা করতেছি না যে আপনার কথাগুলি হয় নাই, কিন্তু যেটা একদম মানে সিম্পল কথা যে এটা ভিডিও প্রমোটের জায়গা, ভিডিও দেওয়ার জায়গা। ও আচ্ছা, I am professionally skilled in YouTube channel creation service. I have experience on logo design, banner banan hoy nai, channel art, description, keyword setup, playlist, intro and outro, video, branding, trailer, channel SEO. Channel SEO er pore bolen je SEO with ভিডিক এন্ড ইউটিউব বাডি বলে দেন, তাহলে বুঝতে পারবে যে আপনি এই কাজগুলি জানেন, টিউব বাডি এবং ভিডিক জানেন, এসইও করতে গেলে যেগুলি লাগে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, আপনি যেহেতু আমার কথার উপরে আপনি আর্গুমেন্ট করতেছেন, এই জন্য আমি আর কিছু বলবো না, আসেন নিচে আসেন। স্যার এখন কেমনে বলবো স্যার, আপনার মতোই করবো স্যার, বলেন এখন এটুকুই চেঞ্জ করতে হবে ডিসকাশনে যেটুকু বললেন। আপনার নিচেরটুকু ঠিক আছে, নিচেরটুকু ঠিক আছে, আপনি এই যে আই এম প্রফেশনালি স্কিলড ইন ইউটিউব চ্যানেল ক্রিয়েশন সার্ভিসের পরে আই হ্যাভ আর বলতে হবে না, এখানে বলেন যে আই এবল টু, আই না শুধু এবল টু ক্রিয়েট লোগো, ব্যানার, চ্যানেল আর্ট, চ্যানেল আর্টই তো ব্যানার, আপনার এই আবার নতুন ব্যানার আর বলতে হবে না। হ্যাঁ কাস্টম লোগো বলেন, কাস্টম লোগো, ব্যানার, কাস্টম লোগো, চ্যানেল আর্ট, হ্যাঁ আর যা যা লিখছেন সব ঠিক আছে। স্যার এবল টু, এবল টু ক্রিয়েট, এবল টু ক্রিয়েট, এবল টু ক্রিয়েট, হ্যাঁ কাস্টম লোগো বলেন, কাস্টম লোগো। হ্যাঁ এখন যদি আমার কথা যদি মানেন, তাহলে যে উপরে সুন্দর করে বলবেন যে এটা একটা ভিডিও প্রমোটের সোশ্যাল মিডিয়া, এই এবং এখানে ভিডিওগুলি মানুষ প্রচুর দেখে, এবং সেই যেহেতু অনেক লোক এই ভিডিওগুলি দেখে, সেখানে যদি আমি একটা অ্যাড বা কোনো একটা নিউজ বা কোনো একটা সার্ভিস দেই, তাহলে খুব দ্রুত মানুষের সাথে কাছে পৌঁছে যায়। এটুকু বলতে পারবেন না? উপরে 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 এইখানে, হ্যাঁ এইখানে এই বেড়াটা, এই বেড়াটা, হ্যাঁ 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 এই বেড়াটা স্যার, এগুলো ঠিক আছে? হ্যাঁ এগুলি মোটামুটি ঠিক আছে, একেবারে খুব ভালো হয়েছে এটা বলবো না। হ্যাঁ কিন্তু স্যার একবারে ভালো করতে হবে স্যার, আমার দিকগুলো অনেকগুলো হয়েছে স্যার, অনেক খারাপ হয়েছে স্যার, একটু ভালো করার জন্য আর কি করতে। হ্যাঁ এখন যদি ভালো করতে চান, তাহলে ডেসক্রিপশনটা কি রকম হয় এটা তো আমি বলতেছি, যে এইখানে আপনি যে এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং তার মনিটাইজেশন, অপটিমাইজেশন, সেটআপ, ম্যানেজ, এগুলি যে ভালোভাবে জানেন সেটা বায়ারকে বুঝাতে হবে, এই হলো একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি এই চ্যানেল ক্রিয়েট এবং এই যে মনিটাইজেশন, তারপরে ম্যানেজ, সেটআপ, তারপরে এটার ভিতর যে এলিমেন্টগুলি, যে ব্যানার, তারপরে ইন্ট্রো, এক্সট্রো, যা নিচে বলতেছেন, হ্যাঁ এগুলি সমস্ত মানে প্রপার যেই কথাগুলি, টার্মসগুলি, প্রপার টার্মসগুলি আপনি নিচে বলবেন যে এগুলি আমি করতে পারি, সুন্দর করে সব বলতে হবে। যে প্রথম হলো যে আমি চ্যানেল ক্রিয়েটটা সম্বন্ধে ভালোভাবে জানি, এটা বলা, আর শেষের প্যারার মধ্যে আমি এটা সুন্দরভাবে করতে পারি, এই এই কাজগুলি আমি করতে পারি, চ্যানেল ক্রিয়েট করতে গেলে যা যা লাগে এগুলি আমি করতে পারি। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। ভাষা ভাষা লিখলে তো হবে না, আপনার এটা একদমই টোটালি একটা ভাষা ভাষা ব্যাপার হয়ে গেছে। জি স্যার আসেন নিচে আসেন।
নিচে আসেন আই ক্যান প্রোভাইড দ্য ফলোয়িং সার্ভিস ক্রিয়েট এন্ড সেট আপ এ ইউটিউব চ্যানেল কাস্টম ইউআরএল এখানে কাস্টম ইউআরএল এর কি হলো এখানে কাস্টমার কাস্টম ইউআরএল কি স্যার কালকে চ্যানেল মানে কি কাস্টম ইউআরএল আছে কিছু বললেন না তো স্যার তাই আমি আর ভাবলাম এটা রিচ করতে কাস্টম লোগো বলেন কাস্টম লোগো স্যার লোগো আছে এখানে আচ্ছা ঠিক আছে ও স্যার লোগো নাই স্যার লোগো দেই গ্রাফিক্স ডিজাইন এন্ড চ্যানেল আর্ট ক্রিয়েট এবল টু আই ক্যাচিং না ক্যাচি এবল টু আই ক্যাচি চ্যানেল ডেসক্রিপশন কি আই ক্যাচি হয় না এফেক্টিভ বা অ্যাট্রাকটিভ কোনটা হবে আই ক্যাচি গ্রাফিক্স হতে পারে চ্যানেল ডেসক্রিপশন কি আই ক্যাচি হবে মানে চোখে ভালো লাগলে কি ডেসক্রিপশন ভালো হয়ে যাবে আই ক্যাচির মানেটা কি আই ক্যাচির মানে হচ্ছে যে যেটা চোখে ভালো লাগবে হ্যাঁ তাহলে ডেসক্রিপশনটা হইতে হবে এফেক্টিভ বা ডেসক্রিপশনটা হইতে হবে অ্যাপ্রোপ্রিয়েট কোন একটা ভালো শব্দ ব্যবহার করতে হবে জি স্যার এখানে তো ডিজাইন অ্যাট্রাকটিভ ব্যানার লোগো দি তাহলে স্যার এটা কি কেটে দেব এটা আমি দেখছি আপনি কার্সার কোন জায়গায় ঘুরাইতেছেন আর আমি কোন জায়গায় কথা বলতেছি কিচ্ছু বুঝতেছেন স্যার এটা বলতেছেন আপনি হ্যাঁ এটাই বলতেছি এটা বলতেছি আই ক্যাচিটা কাটেন বলেন যে এফেক্টিভ চ্যানেল ডেসক্রিপশন চ্যানেল এসইও হ্যাঁ ডিজাইন অ্যাট্রাকটিভ ব্যানার এন্ড লোগো হ্যাঁ যে উপরে চ্যানেল আর্ট বললেন চ্যানেল আর্ট ইত তো ব্যানার আপনার নিচে অ্যাট্রাকটিভ ব্যানার এন্ড লোগো বলতেছে হ্যাঁ চ্যানেল আর্ট ইজ এ ব্যানার এটা তো জানেন নাকি জি স্যার মানে ওই আর্ট দিয়েই ব্যানার তৈরি করতে হয় এটা আমি এটা টোটাল কাটেন টোটাল কাটেন এর কোনো দরকারই নেই আমি চ্যানেল আর্ট বলে দিয়েছেন গ্রাফিক্স ডিজাইন এন্ড চ্যানেল আর্ট ক্রিয়েট তারপরে এই ব্যানার ব্যানার আবার দরকার আছে না স্যার স্যার তাহলে এইটা হ্যাঁ এইটা এখন রাখা যাবে হ্যাঁ আসেন নিচে আসেন কিওয়ার্ড সেটিং ঠিক আছে অ্যাট্রাকটিভ এন্ড স্ক্রিন কার্ড সেটিং হ্যাঁ শর্ট এন্ড এফেক্টিভ ট্রেইলার হ্যাঁ চ্যানেল ব্র্যান্ডিং এবল টু মেক প্লেলিস্ট চেঞ্জ ওনারশিপ ইনটু অ্যানাদার জিমেল হ্যাঁ আপনার চ্যানেলটা ভেরিফাই করতে হবে এটা তো ইম্পর্টেন্ট একটা কাজ জি স্যার চ্যানেল ভেরিফাই হ্যাঁ এখানে দিয়ে দিতে হ্যাঁ তারপরে ইন্ট্রো আর এক্সট্রো করবেন লিখছেন লেখেন নাই জি স্যার ইন্ট্রো আর এক্সট্রো করবেন লিখছেন লেখেন নাই তো স্যার কাইন্ডলি আরেকবার বলুন ইন্ট্রো এন্ড এক্সট্রো জি স্যার লেখেন নাই আরো আরো পয়েন্ট মানে চিন্তা করলে বের হবে এখন আপনাদের এগুলি বলতে গেলে আমার মাথা গরম হয়ে যায় আপনাদের হয় না ইম্পর্টেন্ট কথাগুলি বাদ দিয়ে মানে যেগুলি কম ইম্পর্টেন্ট এগুলি লিখে বসে থাকে হ্যাঁ ঠিক আছে আসেন নিচে ইয়ে লিখছেন ভেরিফাই লিখছেন জি স্যার লিখছি তো চ্যানেল ভেরিফাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আসেন নিচে আসেন
my service specialty on time delivery 100% guaranteed service car guaranteed service kisher guaranteed so, service এখানে জিনুইন এটা কাটিয়ে নিয়েছি জিনুইন দিছিলাম স্যার জিনুইন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ইওর স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল ইউনিক চ্যানেল ব্র্যান্ডিং চুজিং দ্য রাইট ট্যাগস অ্যাকর্ডিং টু ইউর চ্যানেল অ্যান্ড ভিডিও হ্যাঁ উপরে আপনার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ দিবেন হ্যাঁ উপরে স্পেশালিটিতে না উপরে আপনার কাজের মধ্যে হ্যাঁ কাজের মধ্যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ সিলেক্ট করবেন এই এই কথা বলতে হবে এইখানে না তো আই ক্যান প্রোভাইড দ্য ফলোইং সার্ভিস এইখানে নিচে স্যার এখানে হ্যাঁ এইখানে জি স্যার এইটা এখানে দিব হ্যাঁ 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 আচ্ছা যেটাই হোক এই যে আমার এখন এই পয়েন্টটা মনে হইলো এখানে লিখতেছেন কেন স্যার এখানে আই ক্যান প্রোভাইড দ্য ফলো সার্ভিস এটা না হ্যাঁ 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 এইখানে হ্যাঁ স্যার তাই তো বলছি এখন এটা সবার সামনে লিখতেছেন কেন কেন স্যার ও আচ্ছা আচ্ছা এটা নিচে ছিল এটারে নিয়ে আসছেন জি স্যার আর এত বড় করে লেখার তো কোনো দরকার নাই আপনি বলেন যে আমি প্রপার ট্যাগ দিব এইটুক পর্যন্ত শেষ এত বড় করে লেখার তো কোনো দরকার নাই তাহলে কিভাবে লিখবো আই ক্যান প্রোভাইড ট্যাগ এইভাবে লিখবো আই ক্যান প্রোভাইড এত কিছু তো লিখতে হবে না আপনি বলেন প্রপার ট্যাগ সিলেক্ট শেষ প্রপার ট্যাগ সিলেক্ট হ্যাঁ আচ্ছা স্যার না আসেন নিচে আসেন স্যার এটা তো শুধু ট্যাগ না সার্ভিস ট্যাগ মনে হয় প্রপার সার্ভিস ট্যাগ প্রপার সার্ভিস ট্যাগ তারপরে চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন প্রপার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কত পয়েন্ট আছে ক্যাটাগরি সিলেক্ট আপনি একটা কাজ শুরু করলে অন্য প্যারাতে লিখব ক্যাটাগরি হ্যাঁ আপনি একটা কাজ যে কোনো কাজই এটা যে সিরিয়ালটা তো বলতে হবে আপনি যদি প্রথমেই বলেন আমি এসইও করব তারপরে বলেন লোগো আর চ্যানেল আর্ট করব তাহলে হবে আপনার কাজের সিরিয়াল অনুযায়ী তো প্রথমে লোগো দিতে হবে চ্যানেল আর্ট দিতে হবে তারপরে সেই চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তারপরে বলতে হবে যে আমি আর আর যা যা কাজ আছে ইন্ট্রো এক্সট্রো করব প্লে লিস্ট করব এগুলি আস্তে আস্তে সব কাজের একটু তো ধারাবাহিকতা আছে ঠিক না জি স্যার আপনার ওই ধারাবাহিকভাবেই তো লিখতে হবে অগোছলো ভাবে লিখলে কি কাজ হবে না স্যার কা হ্যাঁ ঠিক আছে এই আমি আমি কথা যেগুলি বললাম এগুলি তো রেকর্ড হলো আপনি পরে একটু দেখে নেবেন হ্যাঁ আসেন নিচে আসেন নিচে আসেন এমনি টাইম কম পৌনে দশটা বেজে গেছে এটা ঠিক আছে হ্যাঁ এই যে চুজ দ্য রাইট এটা কাটেন এটা তো এখানে না ফিল ফ্রি টু কন্টাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন এই ধরনের কথা বলবেন না কেন তার কি ঠেকা লাগছে আপনার সাথে কথা বলতে আপনি একদম পোলাইটলি বলেন ইফ ইউ হায়ার মি আই উইল ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল ভেরি অ্যাকুরেটলি অ্যান্ড মানে পারফেক্টলি এইভাবে সুন্দর করে বলেন স্যার আপনি বলেন এরকম কিন্তু ওখানে গেলে আটে না স্যার এই সমস্যা স্যার ও 1200 ক্যারেক্টারের বেশি চলে যায়
আপনার এখানে 1200 ক্যারেক্টার হয় না, আমি প্রমাণ করে দিতেছি, আপনি মাউস অ্যাপ্রুভ করেন। আপনি বারবার একই কথা বলতেছেন, আমি আপনাকে প্রমাণ করতেছি যে আপনি কতগুলি ক্যারেক্টার লিখছেন। আর এখানে তো আপনার এই যে অনেক ব্ল্যাঙ্ক স্পেস রয়ে গেছে, এইগুলি তো হিসাব করলে তো হবেই। আপনি লেখার স্টাইলই তো জানেন না, এই যে এখানে ব্ল্যাঙ্ক স্পেস, কতগুলি ব্ল্যাঙ্ক স্পেস আপনি ক্রিয়েট করছেন, এইভাবে দিলে হবে? এই যে প্রত্যেকটা লেখার সামনে ব্ল্যাঙ্ক স্পেস রয়ে গেছে, এইগুলি ব্ল্যাঙ্ক স্পেস তো আপনার ক্যারেক্টার হিসাব করবে। আমি ওই এগুলা একদম কপি করে ওখানে গুগল ট্রান্সলেটে নিয়ে গেছিলাম তো স্যার। হ্যাঁ, এই যে এখন এই যে আপনার এই যে এইখানে ব্ল্যাঙ্ক স্পেস, এখানে তো কোনো একটা লাইনই নাই, এখানে ব্ল্যাঙ্ক স্পেস রয়ে গেছে, এখানে কোনো লাইন নাই, ব্ল্যাঙ্ক স্পেস কয়টা আপনার ব্ল্যাঙ্ক স্পেস, এগুলি সবই তো ক্যারেক্টার কাউন্ট করতেছে। আপনার লেখার স্টাইলই তো, লিখতেই পারেন না আপনি। না এখন তাহলে তাতে আমার প্রমাণ করার দরকার নেই, যে এইখানে কোনো লাইন নেই কিন্তু এইখানে ব্ল্যাঙ্ক স্পেস রয়ে গেছে। এই ব্ল্যাঙ্ক স্পেস থাকলেই তো আপনার ইংলিশ টেস্ট হবে। এই যে এইখানে এই ব্ল্যাঙ্ক স্পেস রয়ে গেছে, সব জায়গায় আপনার ব্ল্যাঙ্ক স্পেস রয়ে গেছে। ঠিক আছে, কি আর কি বাকি আছে? ব্যানার না, ব্যানার প্যাকেজ তো দেখছেন স্যার, ব্যানারটা বাদ আছে। হ্যাঁ, ব্যানার ব্যানার দেখেন, তাড়াতাড়ি ব্যানার দেখেন। স্যার এটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, মানে আমার কথা তো বন্ধ হয়ে গেছে। এই যে এই কোণার মধ্যে সাদা দুইটা লাইন দিয়েছেন, এই দিকে নিচে সাদা দুইটা লাইন দিয়েছেন, এই কোণা কোণে একটা সাদা দিয়েছেন, ফাইবারের লোগো, ইউটিউবের লোগো দিয়েছেন, নিচে কোনো মার্জিন নাই, সাইডে কোনো মার্জিন নাই, কোনো সাইডে কোনো মার্জিন নাই, থ্রি ডি টেক্সট লিখে বসে আছেন। এখন ইউটিউবের নিজস্ব তো একটা ফন্টের স্টাইল আছে, আপনি ইউটিউবটা যদি তার ফন্টের স্টাইলে না লিখেন তাহলে সুন্দর দেখা যায়? আমি যেটা বলি যে কলকাতা হারবালের যে ইয়ার মধ্যে ভিজিটিং কার্ডের মধ্যে লিখে লিখতে লিখতে ভরে, এই পৃষ্ঠাও লেখে ওই পৃষ্ঠাও লেখে, লিখে সবার হাতে হাতে ধরায় দেয় রাস্তার মধ্যে দাঁড়ায়, দেখছেন? কলকাতা হারবালের ইয়া বানাইলে হবে, লিফলেট বানাইলে হবে। আপনি উপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট হেডিং দিলেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আবার প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা লেখার কোন দরকার আছে? এত বড় করে লেখার কোন দরকার আছে? আপনি প্রফেশনাল চ্যানেল এইটুকু লিখলেই তো যথেষ্ট ছিল, উপরে তো হেডিং তো আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হেডিং এ দিলেন, কিওয়ার্ড এন্ড ডেসক্রিপশন সেটআপ, এটা কি ইম্পর্টেন্ট কাজ না আপনার প্রথমে লোগো আর ইয়া চ্যানেল আর্ট, এটা ইয়া ইম্পর্টেন্ট কাজ? অ্যাট্রাকটিভ ব্যানার লিখলেন, লোগো লিখলেন, এখানে কি ব্যানার বলে? এসইও ইউটিউব চ্যানেল, এসইও ইউটিউব চ্যানেল, এসইও সার্ভিস, ছোট করে লিখে দেন এসইও সার্ভিস, কিন্তু এত লেখা লিখতে হবে কেন স্যার? মানে কোন আর যেটা হইতেছে, যেটা হইতেছে যে আপনার আমি অন্য কোন ব্যানার বানানোর সময় কালো লাল সাদা এগুলি ইউজ করতে না করি, কিন্তু আপনি ইউটিউবের চ্যানেলের থিমটাই তো কালোর মধ্যে লাল সাদা লেখা, ঠিক না?
তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিয়ে তার উপরে সাদা লেখা লাল লেখা দিলে সুন্দর ফুটবে না? আপনার যেটার যেই থিম ওই থিমের মধ্যে তো আপনাকে থাকতে হবে। ঠিক আছে, আবার একটু চেষ্টা করেন। আর এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট 3D টেক্সট দিলেন, আমি যেটা সবসময় বলি, আমি নিউ সেলার, আমি সহজ সরল থাকবো, সহজ সরল ভাবে চিন্তা করব, আমার সমস্ত কাজের মধ্যে এই সরলতা প্রকাশ পাবে। স্যার এই এই লাইন এই লাইন মানে বলে দিবেন স্যার আমি কোনগুলো এখানে লিখব। হ্যাঁ, আমি তো আমার কথার মধ্যে সবই বলে দিছি, কিন্তু আবারও আপনি শুনতে যাচ্ছেন। হ্যাঁ, আমি যেটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখলেন, প্রফেশনাল চ্যানেল ইউটিউব বাদ দেন, ক্রিয়েটও বাদ দেন, প্রফেশনাল চ্যানেল চ্যানেল, তারপরে এই যে নিচে অ্যাট্রাকটিভ ব্যানার এন্ড লোগো, এটা উপরে নিয়ে যান, বলেন যে চ্যানেল আর্ট এন্ড কাস্টম লোগো, এটা হলো দ্বিতীয় কাজ। তারপরে কিওয়ার্ড এর ডেসক্রিপশন, এটা তো ইম্পর্টেন্ট কাজই না। আপনি বলেন যে নিচে বলেন অপটিমাইজ ইউর চ্যানেল, এসইও না বলে বলেন অপটিমাইজ বলেন, তিনটা পয়েন্ট দেন। এই তিনটাই পয়েন্ট দিব? হ্যাঁ, তিনটা পয়েন্ট দিবেন, তিনটা পয়েন্ট দিয়ে। আর এই যে ওই যে সাইডে সাদা দিলেন, ওই পাশে কালো লাইন দিলেন, একেবারে সমস্ত কিছু প্লেন করে দিয়ে সুন্দর করেন। জি স্যার। হ্যাঁ, আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ স্যার, ভালো থাকবেন স্যার, আগামী তারিখে আমি আবার দেখাবো। হ্যাঁ হ্যাঁ জি, আসসালামু আলাইকুম স্যার। ব্যানার এরকম বাচ্চাদের মতো যদি ব্যানার বানান তাহলে এটা দেখবে কেউ? আপনাদের সবসময় বলতেছি যে একটা ব্যানারের উপরে কাজের 50% নির্ভর করে, কিন্তু আপনারা এটার মধ্যে গুরুত্ব দেন না। অবশ্য এটা ঠিক যে মানে প্রথম প্রথম তো একটুখানি হেজিটেশন আসবে, হ্যাঁ, করতে করতেই মানুষের অভিজ্ঞতা বাড়ে, করতে থাকেন, এটা তো খারাপ কিছু না। হ্যাঁ, আমি একটু হয়তো করা বলে ফেলছি, কিন্তু আসলে তো আপনারা তো চেষ্টা করেন, এটা তো ঠিক। হ্যাঁ জি স্যার, অনেকক্ষণ সময় নিয়ে এটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা।